নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়া আপনাদের স্বাগত। আমি জব্বার আলী, আমার সঙ্গে রয়েছেন আমার সহপ্রতিনিধি শ্রীকান্ত এবং দীপ্ত। আমরা এই মুহূর্তে রয়েছি নিউজ টুডে ইন্ডিয়ার স্টুডিওতে। ঠিক যেমনটা আমরা গতকাল ঘোষণা করেছিলাম, আজও বলেছি যে আজকে সন্ধে 7টায় আমাদের একটি এক্সক্লুসিভ লাইভ টক শো রয়েছে, কিন্তু টেকনিক্যাল কিছু কারণে এবং যেহেতু সাংবাদিকতার জীবন অনেকটা ব্যস্ততার জীবন, তার কারণে আমরা 1 ঘন্টা বিলম্বে আজকের অনুষ্ঠান শুরু করেছি। তার জন্য আমরা প্রথমেই আপনাদের কাছে মার্জনা চাইছি, অবশ্যই মার্জনা চোখে দেখবেন। দেখবেন সমাজে বহু রকম বাবা থাকেন, হয়তো কেউ মন্ত্র উচ্চারণ করেন ওং হিং বিং ত্রিং ছট, সমস্যার সমাধান হয়ে যায়। সেটা তো গেল তন্ত্রমন্ত্র সাধনার কথা, কিন্তু বর্তমান যুগে মানুষের জীবনের অপরিহার্য একটা অঙ্গ, একটা অংশ বলা যেতে পারে, সেটা হচ্ছে মোবাইল ফোন। বিশেষ করে এই করোনা মহামারী বা কোভিড পরিস্থিতি যখন প্যান্ডেমিক শুরু হয়েছে, সেই মুহূর্তে বিশ্বের তাবড় তাবড় ইনস্টিটিউশন থেকে শুরু করে ছোটোখাটো প্রতিষ্ঠান সব জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ক ফ্রম হোম অথবা অনলাইন ক্লাস বা অনলাইন চ্যাট বা অনলাইন গসিপিং বা অনলাইন ডিসকাশন বা অনলাইন মিটিং, এ সমস্ত কিছু হয়। কিন্তু এই বর্তমান স্মার্টফোনের যুগে বা অ্যান্ড্রয়েড ফোনের যুগে, সেটা আপনার যেই ফোনই হোক না কেন, সেটা একটা আইফোনও হতে পারে, সেক্ষেত্রে কিন্তু টুকিটাকি অনেক সমস্যায় চলে আসে। কারণ এই যে মোবাইলের যুগে পদার্পণ করাটা, আমরা কিপ্যাড ফোন থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে শুরু করে চলে এসেছি একেবারে স্মার্টফোনের যুগে, বা বলতে পারেন ল্যান্ড ফোন থেকে শুরু একেবারে স্মার্টফোনের যুগে, খুব অল্প সময়ের ব্যবধানে স্বাভাবিকভাবেই প্রত্যেকের মোবাইলেই কম বেশি ছোটোখাটো সমস্যা হয়েই থাকে। আর এই সমস্যার সমাধান চট জলদি যিনি ইসলামপুর তথা উত্তর দিনাজপুরের বুকে করে থাকেন এবং অবশ্যই বিনা পারিশ্রমিকে বা অনেক সময় শুধুমাত্র ওভার ফোনে ইনস্ট্রাকশন দিয়ে, তিনি আর কেউ নন, ইসলামপুরের একটি পরিচিত মুখ এবং পেশাই হচ্ছে একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক সূর্য সারথী সরকার, যিনি লোকমুখে আজকাল মোবাইল বাবা নামে পরিচিত। সেই মোবাইল বাবাকে আমরা আজকে নিউজ টুডে ইন্ডিয়াতে স্বাগত জানাচ্ছি। নমস্কার সবাইকে। হ্যাঁ, বলছি এই মোবাইল বাবার নামটা, শিক্ষকতা থেকে মোবাইল বাবার নামটা আসা, এই বিষয়ে যদি কিছু বলেন প্রথমে আমাদের দর্শকদের। আমি 2003 সালে চাকরিতে জয়েন করার পর ফার্স্ট ওই নোকিয়া 3310 যে হ্যান্ডসেটটি ছিল সেটা আমি ফার্স্ট কিনেছিলাম। তারপর থেকে তখন তো SMS চার্জ তো ছিলই এবং ইনকামিং কলও কিন্তু কাটতো চার্জ, তো সেখান থেকে আমার একটা নেশা টাইপের হয়ে গেল মোবাইলে ঘাটাঘাটি করা। তারপরে যত দিন যাচ্ছে নতুন নতুন হ্যান্ডসেট আসছে, সেগুলোও কিনেছিলাম আমি। তারপরে শুরু হলো হচ্ছে ইন্টারনেট, তো ইন্টারনেটে ফার্স্টে ছিল 2G, তারপরে এলো 3G, এখন 4G চলছে, এরপরে আসবে 5G। তো 2G যখন এলো, ওটা ধরুন 2006 সালের দিকে ঘটনা, তখন থেকে আমি ওই ইন্টারনেটে আবার ঘাটাঘাটি শুরু করলাম। তো সেই সময় অটোমেটিক কিন্তু ওই প্রত্যেকটা সার্ভিস প্রোভাইডারের অটোমেটিক কিন্তু ওই নেটওয়ার্ক যেটা কনফিগারেশন সেটিংস কিন্তু আসতো না, তখন ম্যানুয়ালি করতে হতো। তো এটা বহু মানুষই কিন্তু জানতেন না। তো কোথা থেকে খোঁজ পেয়ে, যে আমি মোটামুটি একটু জানি, আমি টার্মিনাসে আড্ডা মারি, সেই টার্মিনাসে কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত যখনই থাকি না কেন আসতো মানুষ, এসে তাদের হ্যান্ডসেট দিত এবং সেখানে আমি ম্যানুয়ালি সেটিংসটা করে দিতাম, যে কোনো সার্ভিস প্রোভাইডার, সে এয়ারটেল হোক, BSNL হোক, ভোডাফোন, হ্যাঁ সেই সময় ভোডাফোন ছিল, তো সেটা আমি ম্যানুয়ালি করে দিতাম। কারণ প্রত্যেকটা সার্ভিস প্রোভাইডারের কনফিগারেশন সেটিংসের অ্যাক্সেস পয়েন্ট যেটা, সেটা কিন্তু ডিফারেন্ট হয়, ঠিক সেটা অনেকেও জানেন না, আর বেশিরভাগ মানুষই তো ওই সম্বন্ধে কোনো জ্ঞানই নেই, কারণ ওটা ফার্স্ট শুরু হয়েছে। তো সেই সময় থেকে আজ পর্যন্ত প্রায় মোটামুটি অ্যাপ্রক্স প্রায় 700-800 লোক আমার কাছে চলে এসছে অলরেডি। 2006 থেকে শুরু করলে আজকে 2021 প্রায় 15 বছর। হ্যাঁ, বিভিন্ন, খালি ওই কারণে না, বিভিন্ন কারণে, টুকিটাকি যে সমস্ত সফটওয়্যারের প্রবলেম, মানে হার্ডওয়্যারের তো মধ্যে আমি নেই, আমি জানিও না, আমার জ্ঞানও নেই, সফটওয়্যারে মোটামুটি আমি যা জানি, আমি যদি পারি আমি সাথে সাথে করে দিই, যদি আমি না পারি আমি ডাইরেক্ট বলে দিই যে আমার দ্বারা হবে না, আপনি দোকানে নিয়ে যান। তো যাদেরটা পারি তারা খুশি হন, খুব আমিও খুশি হই, এর জন্য কোনো আমি পারিশ্রমিক নিই না। এবং এর আগে হয়েছে কিষানগঞ্জ পাঞ্জিপাড়া, সেখান থেকেও খবর নিয়ে চলে এসেছিল আমার কাছে, তো তারা তাদের কাজটা যখন করে দিয়েছিলাম আমি, খুশি হয়ে পকেট থেকে 100 টাকা 50 টাকা বের করে দিয়েছিল, আমি নেইনি, ঠিক কারণ এতদিন ধরে আমি কাজ করছি, এগুলো নিয়ে আমি থাকতে ভালোবাসি, সুতরাং আমি কেন টাকা নেব।
তো যাই হোক ফ্রি সার্ভিস থেকেই কিন্তু এখন আপনার একটা পরিচিত মোবাইল বাবা মোবাইল বাবা আমাদের বন্ধু মোবাইলে একজন আছে রানা ঘোষ সেই ফার্স্ট আমাকে এই নামটা দিয়েছিল মোবাইল বাবা ঠিক ঠিক এই হলো সেই অনুপাতে হচ্ছে আপনার মোবাইল বাবার নামটা পড়লো আর কি হ্যাঁ ঠিক ঠিক তো প্রথমে যখন 2G ছিল তারপর 3G এলো তারপর অটোমেটিক কনফিগারেশন সেটিংসটা চলে আসে মানে সিম ঢুকালে সেটার মধ্যে অটোমেটিক ওই সেই নেটওয়ার্ক যেটা আছে ইন্টারনেটের সেই কনফিগারেশন সেটিংস চলে আসে সুতরাং সেটা সলভ হয়ে গেল সেটা আর আমার কাছে আর আসার দরকারও নেই এর বাদে আরও বিভিন্ন যে সমস্ত সমস্যাগুলো থাকে আর কি যা তাদের দ্বারা হয় না আমার কাছে আসে আমি পারলে আমি করে দিই ঠিক ঠিক আসবো আমরা সেই কী কী সমস্যা নিয়ে আসে সেটা সূর্য সরতী সরকারের কাছে আমরা আসব দর্শক মণ্ডলী আপনারা কিন্তু এই মুহূর্তে আমাদের স্টুডিও থেকে সরাসরি রয়েছেন মোবাইল বাবার সঙ্গে বিষয় হচ্ছে যে আমরা গতকাল কমেন্টের মাধ্যমে অনেক কিছু জানতে চেয়েছিলাম যারা আজকে আমাদের এই অনুষ্ঠানটা সরাসরি লাইভ দেখছেন তারা কমেন্টও করতে পারেন পাশাপাশি আমাদের অফিসের একটা ডেডিকেটেড নাম্বার রয়েছে যাতে আপনারা ফোন ইনের মাধ্যমেও চটজলদি এই স্টুডিওতে বসে যেহেতু আজকে আমরা সূর্যদাকে পেয়েছি তার কর্মব্যস্ততার মধ্যেও তিনি আমাদের সময় দিয়েছেন যা যদি কারো কোনো সমস্যা থাকে আপনারা জানাতে পারেন পরবর্তীতে সেই সমস্যাগুলো নোট আউট বা শর্ট আউট হওয়ার পরে কিন্তু আপনারা অবসর সময়ে তার কাছ থেকে সেটা করতে পারবেন স্টুডিওতে বসে যদি দু চারটা টিপস তিনি দিয়েও দেন কোনো আপত্তি নেই আমাদের ডেডিকেটেড নাম্বারটা একটু বলছি 9851051239 আমরা আরেকবার নম্বরটা বলছি একটু কাইন্ডলি নোট করে নেবেন যারা স্টুডিওতে আমাদের ফোন ইনে আসতে চান 9851051239 এটা এই মুহূর্তে ডেডিকেটেড নাম্বার আমরা হচ্ছে আপনাদের অনুরোধ করব আপনারা সেই ফোন ইনে কিন্তু ফোন করে কিন্তু আপনাদের সমস্যার সমাধান মোবাইলে যদি থাকে জানতে পারেন সূর্যদা বেসিক্যালি আপনি যেটা বললেন যে যখন কনফিগারেশন অটোমেটিক্যালি 2G থেকে 3G আপগ্রেড হওয়ার পরে বা 4G আসার পরে অটোমেটিক্যালি চলে আসে আর তার পাশাপাশি একটা কথা বললেন যে সফটওয়্যারের সমস্যা মোবাইলে তো হাজারো রকম সফটওয়্যার রয়েছে বিশেষ করে অনেকে বিভিন্ন অ্যাপ ডাউনলোড করেন সেগুলোর ক্ষেত্রে সফটওয়্যারের প্রবলেম বেসিক্যালি প্রথম যখন আমরা কনফিগারেশনের পরবর্তী পর্যায়ে যদি আসি সেই মুহূর্তে আপনার কাছে সফটওয়্যারের কী কী প্রবলেম আসতে শুরু করলো সফটওয়্যারের প্রবলেম বলতে যেটা আমার কাছে আসে যে কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে ডিসপ্লেতে কোনো কিছু আসছে না সেটা একটা প্রবলেম আরেকটা যেটা বেশিরভাগ হয় পাসওয়ার্ড ভুলে যাওয়া আচ্ছা তো পাসওয়ার্ড ভুলে গেলে সেটা ফরম্যাট ছাড়া তো কোনো উপায় নেই ফরম্যাট করতে লাগে এবং আমি বারবার করে বলে দিই যে ফরম্যাট করার আগে আপনার যে জিমেল আইডি এবং পাসওয়ার্ড আছে সেটা কিন্তু জানতেই লাগবে কারণ ফরম্যাট করার পর সেই হ্যান্ডসেটটি আবার নতুন অবস্থায় চলে আসে তখন ফার্স্টেই কিন্তু ওই জিমেল আইডি এবং পাসওয়ার্ডটা চাবে যদি কেউ ভুলে যান তাহলে আগে থেকেই পাসওয়ার্ডটা রিকভারি করে তারপর আমাকে দেবেন আমি ফরম্যাট করে দেবো তো ফরম্যাট করার পদ্ধতি আছে সেটা দোকানে গেলে হয়তো 100 টাকা 150 টাকা 200 টাকা নিয়ে নিতে পারে আমাকে দিয়ে আসলে বিনে বসে আমি করে দিই এক্ষেত্রে একটা কোশ্চেন আমরা আপনাকে অবশ্যই জিজ্ঞেস করবো যে এমনও অনেক সমস্যা আছে যেহেতু সফটওয়্যার সম্বন্ধে মানুষ যারা অ্যান্ড্রয়েড ব্যবহার করি আমরা অনেকেই আছি যে তেমনভাবে বিচক্ষণ নেই হয়তো কোনো দোকানে গেলে সেখানে তার কাছে হয়তো খুব ছোট্ট সমস্যা যেটা আপনার 2 মিনিটে আপনার হাতে সমাধান হয়ে যাচ্ছে এমনও অনেক মোবাইল অনার আছেন যারা আপনার কাছে এসছে দোকানে হয়তো 2000, 4000, 5000 টাকাও চেয়ে বসেছে কিন্তু আপনি 2 মিনিটে তার সমস্যার সমাধান করেছেন কী বলবেন হ্যাঁ এটা একটা কেস আমার কাছে এসেছিল আমারই বন্ধু মোবাইলের বন্ধুর ওয়াইফ তার শিলিগুড়িতে বাপের বাড়ি শিলিগুড়িতে সে কোনো কারণবশত বাপের বাড়িতে গিয়েছিল ওখানে গিয়ে সেটি কোনো পড়ে যায় বা জলের মধ্যে পড়ে যায় কিছু একটা হয় যে ডিসপ্লেটা আসছিল না ঠিক আছে তারপরে সেখানে দোকানে গিয়েছিল দোকান থেকে চেয়েছিল 3-4 হাজার টাকা লাগবে তখন আমার বন্ধু বলেছিল তাকে যে এখন ঠিক করার দরকার নেই ইসলামপুরে যাই সূর্যদাকে মোবাইল বাবাকে আগে দেখাবো তারপরে দোকানে দেবো তা আমাকে যখন দিয়েছে আমি এক রাত্রি রেখেছিলাম খুটকাট করে অনেক কিছু করে সেটাকে ঠিক করে দিয়েছি এবং সে প্রচণ্ড খুশি হয়েছিল আচ্ছা 3-4 হাজার টাকা যা জায়গায় বিনা পয়সায় হয়ে গেছে পয়সায় কাজ হয়ে গেছে এরকম অনেক সমস্যা হ্যাঁ আমরা পরবর্তীতে যে বিষয়টা আসবো সেটা হচ্ছে সূর্যদা আমরা সচরাচর দেখি এই যে সফটওয়্যারের প্রবলেমগুলো অনেক সময় এমন হয় যে মোবাইলের ক্ষেত্রে ম্যালওয়্যার ঢুকে যাওয়া এই বিষয়টা যদি আমাদের দর্শক মণ্ডলীকে একটু বলেন অনেক সময় ম্যালওয়্যার কোনো অ্যাপ ইনস্টল করলাম তার সঙ্গে ম্যালওয়্যার ঢুকে গেল আর এখন তো আরও ম্যালওয়্যারের মানে রমরমা বাজার আর কি যে কোনো সময় ঢুকতেই পারে এ বিষয়ে কী বলবেন সাধারণত এখনকার সেটগুলোতে অ্যান্টিভাইরাসের কোনো দরকার হয় না সেরকম সাধারণত দেখা যায় না কম্পিউটারে ল্যাপটপে হয় এটা যেটা হয় সেটা হলো যে মানে মোবাইলের মধ্যে অন্য কোনো মাধ্যম থেকে যেমন ধরো কোনো লিংক এলো ঠিক আছে বা কোনো কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো অচেনা সেখানে যদি কোনো লিঙ্ক থাকে অনেক সময় দেখা যায় সেই লিঙ্কটাকে ক্লিক করলে তার সমস্ত কিছু ডেটা তার হাতে চলে যাচ্ছে
এই জিনিসটা হচ্ছে, সেটা হোয়াটসঅ্যাপে হতে পারে, ফেসবুকে হতে পারে, আরও বিভিন্ন সোশ্যাল মানে যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোতে হতে পারে। কিন্তু ম্যালওয়্যার যেটা, কিন্তু সাধারণত কিন্তু এখনকার মোবাইলগুলোতে, কিন্তু হ্যান্ডসেটগুলোতে কিন্তু সেরকমভাবে ঢোকে না। আচ্ছা আচ্ছা, খুবই কম, মানে না ঢোকাটাই বেশি। আপনি যেটা বলছেন সেটা তো ওয়ান টাইপ অফ হ্যাকিং বলা যেতে পারে। হ্যাঁ, হ্যাকিংটাই হয়। আচ্ছা আচ্ছা, কিন্তু অ্যান্টিভাইরাসে কিন্তু এখন আর সেরকম কিন্তু হ্যান্ডসেটগুলোতে দরকার হয়। কনফিগারেশন অনেক স্ট্যান্ডার্ড করে দেওয়া হয়েছে, অ্যান্টিভাইরাস প্রয়োজন হয় না সেটা। হ্যাঁ আচ্ছা, পরবর্তীতে আমি যে বিষয়গুলো সূর্যদের কাছে জানার চেষ্টা করব, মূলত বর্তমানে যে হ্যান্ডসেটগুলো আসছে বাজারে, বিশেষ করে 3G বা 4G, সেসব ক্ষেত্রে বেসিক্যালি কী কী সমস্যা দেখা যায়, তার চটজলদি সমাধানে কেবি আমরা সূর্যদের কাছে কিন্তু সেটা শুনে নেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে অনেকে আছেন যে মোবাইলে ঘাটতে ঘাটতে নেটওয়ার্ক সেটিংসটা একটু গণ্ডগোল করে ফেলেন, তখন দেখা যায় যে হয়তো মানে LTE যেটা 4G আসছে না। হ্যাঁ, অনেক সময় হয় এটা আসছে না, তখন আমার কাছে যখন আসে, যখন আমি তখন সেটিংসে গিয়ে অ্যাক্সেস পয়েন্ট নেম দেখলাম যে উল্টোপাল্টা আছে বা নেই বা অফ করা আছে, বা অন্য কোনো কিছু 4G যেটা অলওয়েজ যেটা করা থাকে সেটা নেই, 2G করা আছে, যার জন্য নেটটা 4G পাচ্ছেন না, ওটা ঠিক করে দিই, আবার ঠিক হয়ে যায়। আচ্ছা, অনেক সময় আবার দেখা যায় যে খারাপ নেটওয়ার্ক যখন আছে, যেমন আমার বাড়িতেই একটা রুমে জিও নেটওয়ার্ক নেই বললে চলে, একটা ছোট টাওয়ার থাকে। আচ্ছা আচ্ছা, এবার অনেক সময় কি করতে হয়, টাওয়ারটাকে আনার জন্য বা পাচ্ছি না একদম নেটওয়ার্ক, তখন ফ্লাইট মোডটাকে অন অফ করে দিলেই আবার কিন্তু চলে আসে। এটা একটা চটজলদি, এটা একটা চটজলদি। হ্যাঁ, এটা আপনার কাছেও আমি শিখেছি, কারণ আমরা হচ্ছে অনেক সময় ফিল্ডে কভারেজে করতে গিয়ে দেখি যে এলাকায় নেটওয়ার্ক নেই, তখন সেই ফ্লাইট মোড করে আবার সেটাকে মানে আবার যদি ফ্লাইট মোড অফ করে দেওয়া হয় তখন কিন্তু আবার নেটওয়ার্কটা ফিরে আসে। দাদা, যে বিষয়টা পরবর্তীতে জিজ্ঞেস করবো আপনাকে, যে এই যে মনে করুন যে মোবাইল যখন আমরা ইউজ করছি, বিশেষ করে আজকালকার দিনের যে অ্যান্ড্রয়েড সেট সেগুলো অনেক সফিস্টিকেটেড হয়, সেই সমস্ত সেটগুলো প্রোটেক্টেড রাখতে গেলে কী কী মানে সাবধানতা অবলম্বন করতে হবে, এটা যদি আমাদের দর্শকদের একটু বলেন। ফার্স্ট হ্যান্ডসেট কেনার পর যেটা আছে সিকিউরিটি গার্ড যেটা থাকে, যেটা উপরে যেটা লাগায় স্ক্রিন গার্ড যেটাকে বলে, সেটা লাগাতে লাগে, এবং ভালো কোয়ালিটির, কারণ পড়ে গেলে একদিক দিয়ে হয়তো বেঁচেও যেতে পারে সেট। আর ব্যাক কভার তো থাকতেই লাগবে এবং ভালো কোয়ালিটির, এটা একটা। দু নম্বর হচ্ছে মোবাইলের মানে যদি ভালো হ্যান্ডসেট নিতে চাই, কোনো হ্যান্ডসেটই এরকম নেই যে 100% ভালো, কোনো না কোনো দিক দিয়ে নেগেটিভ কিন্তু পয়েন্ট থাকবেই। কোনো আমি হ্যান্ডসেটে দেখলাম যে ক্যামেরা খুব ভালো, হ্যাঁ, তারপরে ব্যাটারি ব্যাকআপও খুব ভালো, 5000 mAh বা 6000 mAh, কিন্তু দেখা যাচ্ছে লংজিভিটি বেশি নেই। আবার কোনো সেটে লংজিভিটি বেশি আছে, খারাপ হচ্ছে না সহজে, কিন্তু ক্যামেরা কোয়ালিটি অতটা ভালো না, এই ধরনের থাকে, তো সেটা দেখে নিতে লাগবে। এবং র্যাম যেটা আছে সেটা এখনকার দিনে যেটা বেশিরভাগ দেখা যাচ্ছে 6GB, যেটা সেটা বেড়ে গেছে 6GB, 128GB, সেটা নেওয়াটাই বেটার, কারণ আজকালকার যুগে এত কাজ বেড়ে গেছে, বিভিন্ন কাজ, যার জন্য মেমোরি ফুল হয়ে যায়, সেটা একটা সমস্যা। এতদিন দেখা গেছিলো যে র্যাম 3GB যেটা সেটাই বেশিরভাগ চলছে, তাড়াতাড়ি ফুল হয়ে যাচ্ছে, যার জন্য এখন যদি হ্যান্ডসেট কিনতে যায় তাহলে 6GB, 128GB যেটা আছে বা তার উপরে কিনার উপরে। হ্যাঁ, আর ব্যাটারি ব্যাকআপ যেটা ওটাও জরুরি, মানে এখন বেশিরভাগই চলছে 5000-6000 mAh, সেটা নিয়ে ব্যাটারি ব্যাকআপটা বেশি থাকে। এক্ষেত্রে একটা প্রশ্ন আমি করব, আচ্ছা একটা কমেন্ট আছে, হ্যাঁ, এসকে দাস, রিস্টার্ট কি করে করব? রিস্টার্ট, আচ্ছা কোন সেট সেটা যদি একটু জানানো যায়। আচ্ছা, রিস্টার্ট না ফরম্যাট, রিস্টার্ট। আচ্ছা, একটা কোশ্চেন আছে এসকে দাস, তিনি হচ্ছেন একটা কোশ্চেন করেছেন আমাদের কমেন্টে, সেটা হচ্ছে যে যে কোনো অ্যান্ড্রয়েড সেট রিস্টার্ট কী করে করা যাবে? রিস্টার্ট তো পাওয়ারের সুইচের মধ্যে থাকে, পাওয়ার সুইচটা ক্লিক করলে ওখানটা রিবুট বা রিস্টার্ট, পাওয়ার অফ, এই সমস্ত অপশনগুলো পাওয়া যায়, সেখানে স্ক্রিনে চলে আসে, স্ক্রিনে চলে আসবে। আচ্ছা আচ্ছা, আর উনি জিজ্ঞেস করছেন রিসেট নাকি ফরম্যাট? ফরম্যাট যদি করতে চায় তাহলে এক একটা সেটে এক এক রকম, জেনারেলি যেটা সেটটাকে ফার্স্টে অফ করতে হবে, তারপরে পাওয়ার বাটন যেটা আর ভলিউম আপ যেটা, সেটা দুটো একসাথে চিপে ধরে রাখতে লাগবে, যখনই অ্যান্ড্রয়েডের সিম্বলটা আসবে তখনই একসাথে আঙুল দুটো ছেড়ে দিতে হবে, সঙ্গে সঙ্গে ওখানটা চলে আসবে সমস্ত ছোট ছোট লেখা, ওখানটা কিন্তু আসবে ডাটা ক্লিয়ার, এই সমস্ত জিনিসগুলো আসবে, সেগুলোকে ক্লিয়ার করে দিতে লাগবে ওকে টিপে, এবং নিচে নামানোর জন্য কার্সারটাকে ওই ভলিউম আপ ডাউন যে আছে সেটাকে টিপতে লাগবে, আর ওকে তখন হয়ে যাবে হচ্ছে পাওয়ারের সুইচটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, পাওয়ারের সুইচটা টিপলে ওটা ওকে হবে। হ্যাঁ, এটা আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা আপনার সঙ্গে শেয়ার করছি, বেশ কিছুদিন আগে আমার বাড়িরই একটি সেট, সেক্ষেত্রে দেখা গেছিলো যে সেটটা হঠাৎ করে হ্যাং হয়ে গেল, হ্যাং হয়ে যাওয়ার পরে সেটা না পাওয়ার অফ হচ্ছে, মানে রিবুট তো দূরের কথা, পাওয়ার অফ হচ্ছে না, কিছু হচ্ছে না,
স্বাভাবিকভাবে সেই সেটটিকে আর কোনো মতে খোলা যাচ্ছিল না এবং তার যে স্ক্রিন সেটা হচ্ছে লক হয়ে গেছিলো, মানে আর কাজ করছিল না। তো সেক্ষেত্রে আপনি যে বুদ্ধিটা বললেন এই বুদ্ধিতেই সেটাকে আমি হচ্ছে মানে এটা কাকতালীয়ভাবেই করি, কিন্তু আমি কিন্তু জানতাম না, আজকে আপনার মাধ্যমে জানলাম। সেক্ষেত্রে কাকতালীয়ভাবে ওই যে আপনি যেটি বললেন যে ভলিউম বাটনের ওপরটা এবং পাওয়ার বাটন দুটো একসঙ্গে টেপার করে দেখলাম যে রিবুট অপশন, রিসেট অপশন এবং ক্লিয়ার ডাটা এই সমস্তগুলো এসেছিল। তখন আমি মানে সৌভাগ্যক্রমে যেহেতু একটু ইংরেজিতে পারদর্শী আমি চেষ্টা করেছিলাম রিপোর্টটা করা এবং দেখা গেল যে অটোমেটিক্যালি ওই অ্যান্ড্রয়েডের সিম্বল চলে এলো এবং তারপরে আস্তে 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 সেটটা আবার আগের অবস্থায় চলে এলো। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে কোনো কিছুই কাজ করছে না, মানে ব্যাটারিও ফুল আছে, ডিসপ্লে আসছে না, ঠিক আছে, কিন্তু খালি অ্যান্ড্রয়েডের সিম্বলটা রয়ে গেছে, অফও হচ্ছে না, সেটা কিন্তু মারাত্মক সমস্যা। এবং আমি যেটা বলি যে আগে দোকানে যাওয়ার আগে সেটটাকে এমনি দেখে দিতে যতক্ষণ না ব্যাটারি চার্জ শেষ হয়ে যাচ্ছে, পুরোপুরি শেষ হয়ে গেলে ওই সিম্বলটাও চলে যাবে, তারপরে চার্জে দিয়ে দেখবেন যে চার্জ হচ্ছে কিনা, এক ঘন্টা চার্জ দিয়ে দেখবেন, তারপরে অন করার চেষ্টা করবেন, যদি অন হয় তাহলে হয়ে গেল, না হলে তখন দোকানে দেবেন। এই এই যে বিষয়টা বললেন এটা গুরুত্বপূর্ণ সমস্যা, সেটা হচ্ছে আমরা আসবো এই যে অ্যান্ড্রয়েডের যে সিম্বলটা সেটা চলে আসছে, সেই অ্যান্ড্রয়েডের সিম্বলটা আসার কারণটা কি, মানে কি কি কারণে কি হয় এটা? এটা বিভিন্ন কারণে হতে পারে, সেট হ্যাং হলেও হতে পারে, নানা রকম কারণে হতে পারে এটা, বা সফটওয়্যারে বিভিন্ন কারণেও হতে পারে। তো ফার্স্ট কাজ হচ্ছে যতক্ষণ না ব্যাটারিটা শেষ হচ্ছে ততক্ষণ ফোনটাকে রেখে দেওয়া, চার্জ শেষ হয়ে গেল সিম্বলটা আউট হয়ে যাবে, তারপরে চার্জে কিছুক্ষণ রেখে দিয়ে অন করে দেখতে লাগবে অন হচ্ছে কিনা, না হলে তখন দোকানে দিতে হবে। আমাদের কাছে রিস্টার্ট বিষয়ে একটা কোশ্চেন এসেছিল, আপনি যেহেতু শিক্ষক একটা কোশ্চেন এসেছে টিচার রিলেটেড, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য প্রসিডিয়ার ফর অ্যাপ্লাইং ট্রান্সফার ফর টিচার্স, যদিও এটা মোবাইল রিলেটেড নয় আমরা পরবর্তীতে এটার যেহেতু উনি শিক্ষক এটা বলতে পারবেন, হ্যাঁ এটা বলতে পারবেন উনি, আমরা একটু পরে শুনবো, প্রথমত মোবাইল সংক্রান্ত বিষয়টা আছে সেটা আমরা জেনে নিই। তারপরের যেটা কোশ্চেন আমরা করব আপনাকে যে অনেক সময় সব থেকে বড় সমস্যা আজকাল আমরা দেখতে পাই যে হয়তো সেটে বল আপনি স্ক্রিনটা লাগানোর কথা বললেন, সেক্ষেত্রে সেটটা বেঁচে গেল, সেক্ষেত্রে হচ্ছে স্ক্রিনটা উপরের যে গার্ডটা সেটা ভেঙে গেল, ডিসপ্লেটা বেঁচে গেল, এটা একটা বড় ব্যাপার। কিন্তু দাদা অনেক সময় দেখা যায় ইদানিংকালে এটা অনেক বেশি হচ্ছে আর কি, এই ঘটনাটা আমি বলছি তাই, জলে সেট পড়ে গেছে অ্যান্ড্রয়েড সেট, এই সমস্যাটা আপনার কাছে নিশ্চয়ই বহুবার এসছে, একটা তো আপনি কেস স্পেসিফিক বললেনই, তো সেট জলে পড়ে যাওয়ার পরে ইমিডিয়েট মনে করুন তখন কিছু হয়নি, কিন্তু আমরা সচরাচর লক্ষ্য করি যে বেশ কিছুক্ষণ পরে সেই সেটটা কিন্তু ব্লিঙ্ক করতে শুরু করলো, তারপরে তারপরে তার যা রোগব্যাধি সেগুলো কিন্তু অনেকক্ষণ পরে শুরু হয়, এই বিষয়ে কি বলবেন? জলে পড়ার পর যদি তখনও সেটটা অনই থাকে তাহলে আমি ফার্স্টে বলি যে সেটটাকে আগে অফ করে দিতে, অফ করে দিয়ে সেটা ওই যেটা আমরা চুলের মধ্যে যে ইয়ে দিই হাওয়াটা, আচ্ছা আচ্ছা ব্লোয়ার, হ্যাঁ সেটা, হ্যাঁ সেটা বিভিন্ন পয়েন্টের মধ্যে ফুটোগুলো যে থাকে হোলগুলো সেগুলোতে ওটা দিয়ে হাওয়াটাকে দেওয়া যাতে জলটাকে শুকানোর জন্য, অথবা একটা যেটা আমি জানি যে চালের বস্তার মধ্যে চালের ভেতরে যদি আমি সেটাকে দুদিন যদি রেখে দিই, একদিন দুদিন যদি রেখে দিই তাহলে কিন্তু ওই জলটা কিন্তু শুক করে নেয়, ময়েশ্চারটাকে টেনে নেয়, আচ্ছা আচ্ছা এটা একটা উপায় আছে। আচ্ছা তার কিন্তু অনেকেই কী করেন সেটাকে অনই করে দেন বা অন করার চেষ্টা করেন, তখনই খারাপ হওয়ার চান্সটা বেশি থাকে। হ্যাঁ ফার্স্ট কাজটা হচ্ছে অন থাকলে অফ করে দেওয়া, আচ্ছা আচ্ছা, তারপরে সেটাকে যে এয়ার ব্লো দিয়ে, হট এয়ার ব্লো দিয়ে সেই ময়েশ্চারটাকে শুকানো, অথবা চালের বস্তার মধ্যে চালের ভেতরে যদি ঢুকিয়ে রাখি এক দুদিন, হ্যাঁ তারপরে অন করার চেষ্টা করুন, যদি অনটা সেফ হয়। আচ্ছা আচ্ছা, আর এক্ষেত্রে একটা মানে খুব বিচিত্র অভিজ্ঞতার কথা আমি আপনার সঙ্গে শেয়ার করব যে আমি এক ভদ্রলোকে দেখেছিলাম যে অ্যান্ড্রয়েড সেট, অবশ্যই অ্যান্ড্রয়েড সেট, সেটা হচ্ছে জলে পড়ে গেছে, জলে পড়ে যাওয়ার পর তিনি করেছেন কি সেটটাকে হচ্ছে একটু ঝেড়ে ঝুড়ে নিয়ে তারপরে তিনি করেছেন কি, আপনি জানবেন ইস্ত্রি বা আয়রন যেটা হয় সেই আয়রন, এবং হচ্ছে শুধু আয়রন নয় গ্যাস ওভেন যে আছে সেই গ্যাস ওভেনের ওপরে তিনি সেটটাকে নিয়ে সেকছিলেন যাতে তাড়াতাড়ি জলটা চুকিয়ে যায়, কি বলবেন? একদমই না, ওতে সেট তো আরও শেষ হয়ে যাবে, কারণ ওখানে তো লেখাই থাকে, চিহ্নও দেওয়া থাকে যে আগুনের পাশে নিয়ে যাওয়া যাবেই না, ঠিক ঠিক ঠিক, সেট হোক ব্যাটারি হোক, ঠিক, এবং এক্সপ্লোশনের একটা সম্ভাবনা থাকে, ইয়েস, আর যদি ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে থাকে তাহলে তো ঠিক আছে, আচ্ছা 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 সেট ঠিক হয়ে যাবে সার্ভিস সেন্টারে দিলে। আচ্ছা একটা কল আছে, আমরা একটা কল নিয়ে নেবো, আমরা এসে কলটা নেওয়ার চেষ্টা করছি, একটু একটু শ্রীকান্তকে ধরার কথা বলবো। হ্যাঁ হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ বলুন, আচ্ছা বেশ 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 বেশ, হ্যাঁ খুব সুন্দর, হ্যাঁ বলছি আপনার ফোনে যে মানে ইমেল আইডিটা লগ ইন করা আছে সেটাকে আপনি চেঞ্জ করতে চাইছেন তাই তো? আচ্ছা 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 বেশ বেশ বেশ, হ্যাঁ একসূর্যদা কি বলবেন? হ্যাঁ হ্যান্ডসেটের মধ্যে যে জিমেল যে অ্যাপসটা থাকে সেই জিমেলের মধ্যে ঢুকলে
আপনার আপনি আপনার উত্তর প্রশ্নের উত্তর পেয়ে যাবেন হ্যাঁ এটা শুনুন আমাদের সঙ্গে থাকুন আপনি হ্যান্ডসেটের মধ্যে যে জিমেইল অ্যাপস থাকে অ্যাপসের মধ্যে ঢুকলে পরে আপনার বোনের যে জিমেইল আইডি সেটা আপনি দেখতে পাবেন সেই নেমে দেখবেন যে গোল একটা রাউন্ড থাকে তার মধ্যে কিন্তু আপনার বোনের ছবি থাকবে বা কোনো লেখা থাকবে অ্যালফাবেট তার মধ্যে ক্লিক করলে দেখবেন যে অ্যাড অ্যাকাউন্ট বলে একটা অপশন পাবেন সেই অ্যাড অ্যাকাউন্টে গেলে আরেকটা আপনি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন সেখানে যদি কোনো সমস্যা হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি চেষ্টা করব ঠিক করে দেব এটা এই ক্ষেত্রে আমরা যেটা বলি যে অনেক সময় হচ্ছে আমরা দেখি যে একটা ইমেল অ্যাকাউন্ট অলরেডি করা আছে লগ ইন করা আছে দাদা সেটা তো লগ আউট করেও আবার নতুন অ্যাকাউন্ট অ্যাড করা যায় একসাথে আমি 8টা 9টা 10টা 14টা 20টা যত খুশি আমি কিন্তু অ্যাড করতে পারি আচ্ছা পরে লগ আউট করে অন্যগুলোতে ঢোকা যাবে লগ আউট করার দরকার নেই তো আচ্ছা একসাথে অতগুলো অ্যাক্টিভই থাকতে পারে অ্যাক্টিভ থাকতে পারে হ্যাঁ আচ্ছা 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 লগ আউট করার দরকার নেই তো আমার জিমেলে আমার ধরুন যে আমার 10টা আছে আইডি 10টাই অ্যাক্টিভ থাকে জিমেলে আচ্ছা আচ্ছা আমি যখন যেটাতে মেল আসবে তখন সেটা উপরে কিন্তু নোটিফিকেশন চলে আসে ঠিক এক একটা অ্যাকাউন্টে ঠিক ঠিক বা আমি ভিতরে ঢুকেও অ্যাকাউন্ট চেঞ্জ করে যে ছবিটার মধ্যে ক্লিক করে অ্যালফাবেটের মধ্যে ক্লিক করে কিন্তু আমি চেঞ্জ করে আবার দেখতে পারি যে আমার ওই অ্যাকাউন্টে কি কি মেল আসছে ঠিক ঠিক একসাথে সব অ্যাক্টিভ থাকে আচ্ছা নেক্সট যেটা কোশ্চেন করব সবথেকে বড় কথা আছে যে একটা আচ্ছা আমাদের একটা ডেডিকেটেড নাম্বার আছে সেটা আমরা আরেকবার দর্শকদের জানিয়ে দিই 9851051239 এই বিষয়টা রয়েছে যারা ফোন করতে চান ফোন ইনেও কিন্তু আমরা এই আপনাদের সমস্যাগুলো শুনছি এই মাত্র একজন রয়েছেন বিপ্লব বিশ্বাস তিনি কিন্তু আমাদের সমস্যার কথা জানালেন আপনারা জানাতে পারেন শুধু দর্শক মণ্ডলী যে প্রশ্নটাই পরবর্তী দিয়ে যাব দাদা নতুন সেট কেনার পরে যে বিষয়টা হয় যে আপনি যখন হচ্ছে যে কোনো সেটকে স্টার্ট করার পরে যখন তাতে লগ ইন করছেন বা সেটাকে লগ ইন বা সেটাকে স্টার্ট করছেন সেখানে হচ্ছে দেখা যাচ্ছে যে আপনি প্লে স্টোরে যখন ঢুকবেন অ্যান্ড্রয়েড সেটের কথা বলছি সেক্ষেত্রে কিন্তু আপনার ইমেল আইডি দিয়ে আপনাকে ঢুকতে হচ্ছে যদি আপনার প্রি এক্সিস্টিং ইমেল আইডি থাকে তাহলে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে অটোমেটিকলি হয়ে যায় কিন্তু অনেকেই আছে যাদের ইমেল কিন্তু আগে থেকে তৈরি করা থাকে না বরং সেখানে হচ্ছে সাইন ইন করার জন্য ইমেল অ্যাকাউন্ট তৈরি করার একটা ব্যাপার থাকে হ্যাঁ ক্রিয়েট অ্যাকাউন্ট করা থাকে কি বলবেন এই বিষয়ে অবশ্যই ক্রিয়েট অ্যাকাউন্ট করতেই হবে একদম ইজি প্রসেস নেম দিতে লাগবে মেল না ফিমেল সেটা দিতে লাগবে এজ দিতে লাগবে তারপরে আপনি কোন যে ইমেল আইডিটা বানাবেন সে নেমটা আপনি অপশন দিয়ে দিবে আপনাকে তার মধ্যে থেকে আপনি যদি নিতে পারেন তাহলে সেগুলো অ্যাভেলেবেল থাকে না হলে তো এক ওই মেল আইডি দেখালো আরেকজনের আছে তাহলে তো ম্যাচ হয়ে যাচ্ছে হবে না তো আপনাকে কয়েকটা তিনটের মতন অপশন দিয়ে দেয় যে আপনি এগুলো অ্যাভেলেবেল আছে এগুলো আপনি নিতে পারেন ইমেল আইডি বানানোর জন্য না হলে আপনি অন্য কিছু আরও দিতে পারেন একদম ইজি প্রসেস সেটা মোবাইল নাম্বার দিয়েও হয় আবার জিমেইল আইডি দিও হয় ঠিক এটা করা যায় হ্যাঁ আচ্ছা নেক্সট পরবর্তীতে যেটা হচ্ছে কোশ্চেন আমরা আসবো খুব গুরুত্বপূর্ণ বিষয় আজকাল আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড্রয়েড সেট কেনার পরে হয়তো দেখা গেল তার মেমোরি ফুল হয়ে গেছে বা তার মধ্যে আনুষঙ্গিক কিছু সমস্যা এসে ডিসপ্লের সমস্যা এসে এগুলো তো থাকেই তার দেখা গেল চটজলদি মানুষ নিজের প্রয়োজনের তাগিদে হচ্ছে নতুন একটা সেট কিনে ফেললেন তো এই যে নতুন সেট কেনা হলো স্বাভাবিকভাবেই অনেক কন্ট্যাক্ট থাকে যেগুলো হচ্ছে আপনার হচ্ছে ফোন মেমোরিতে বা মেমোরিতে যেটা বলুন না কেন সেটাতে থাকে তো এক্ষেত্রে হচ্ছে সেটা রিট্রিভ করার একটা বিষয় নিশ্চয়ই আপনি বলবেন সেটা আমরা জানবই যে কোথায় সেভ করলে সবথেকে সুবিধা হয় যাতে ওটা আমরা রিট্রিভ করতে পারি পরবর্তীতে দ্বিতীয় কোশ্চেনে আসবো যেটা সেটা হচ্ছে যে এক পুরনো ফোন থেকে নতুন ফোনে সেই ডেটাগুলোকে ট্রান্সফার করা এই দুটো বিষয় আপনার কাছে জানতে যাব প্রথমত কোথায় সেভ করলে ভালো হয় কারণ একবার সেট হ্যাং হয়ে গেল বন্ধ হয়ে গেল সেখান থেকে আর ডাটা রিট্রিভ করা কোনো মতে সম্ভব না থাকলে আপনি বলতে পারবেন আমরা জানি না ফার্স্ট পয়েন্ট যেটা বলি যে আগেকার দিনে সেটগুলোতে তো 3GB র্যাম থাকে বেশি থাকে না যার জন্য তাড়াতাড়ি মেমোরিটা ফুল হয়ে যায় তো যদি স্যামসাং যদি সেট হয় তাহলে সেটিংসের মধ্যে একটা কিন্তু ডিভাইস কেয়ার অপশন থাকে সেখানে গিয়ে আমি ফালতু যে মেমোরিগুলো আছে যেটা ক্যাশে ডাটা বলি ক্যাশে ডাটা একটু আমরা ইন্টারাপ্ট করছি মাঝখানে একটা কল এসেছে আমরা তার কাছে একটু কথা বলে নিই হ্যাঁ নমস্কার হ্যালো হ্যাঁ কে বলছেন বিশাল দাস কোথা থেকে আচ্ছা 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 ঠিক হ্যাঁ বিশালবাবু বলুন আপনার প্রশ্নটা বলুন আমরা শুনছি আরেকবার বলুন একটু ক্লিয়ার করে বলুন হ্যাঁ আচ্ছা সেটার সিস্টেমটা আচ্ছা দুটোই 4G সিম আচ্ছা আচ্ছা দুটোই আপনার সেটে আছে কিন্তু একটা ডেটা অন হচ্ছে আর একটা ডেটা অন হচ্ছে না আপনি কি দুটোই ডেটা ব্যবহার করেন
ঠিক ঠিক মোবাইল বাবা আছেন, আপনার উত্তর দেবেন নিশ্চয়ই। হ্যাঁ বলুন মোবাইল বাবা। ফার্স্ট আমি জানতে চাই যে ওটা ডুয়াল নেট সিস্টেম কিনা, মানে ডুয়াল 4G সিস্টেমটা আছে কিনা। ঠিক ঠিক, কারণ প্রথম দিকের 4G সেটগুলোতে কিন্তু দেখা গেল স্লট ওয়ানে আছে 4G, কিন্তু স্লট টুতে কিন্তু নেই। ঠিক ঠিক, স্লট ওয়ান থেকে 4G নেটটা পাওয়া যায়, কিন্তু কল আসবে দুটোতেই, কল যাবে দুটোতেই। কিন্তু এখনকার দিনে সেটগুলো কিন্তু ডুয়াল 4G কিন্তু থাকে, তাহলে যে কোনো সেট স্লট থেকে আমি যে কোনো সময় নেট করতে পারি, আচ্ছা যে কোনো সিম থাকতে পারি। তাহলে আমাকে ফার্স্টে ওই সিমের ভেতরে ঢুকতে হবে, যদি জিও হয় তাহলে আমাকে জিও নেম যেটা আছে সে জিও সিমের মধ্যে ঢুকতে হবে। সেখানে গিয়ে কিছু সেটিংস আছে, ডাটাটা কোন সিমে আছে, মানে ওই সিমটাতে আপনি ডাটাটা অন রাখবেন না অফ রাখবেন, সেই জিনিসগুলো আগে দেখতে লাগবে। অ্যাক্সেস পয়েন্ট নেম যেটা দ্বিতীয়, অ্যাক্সেস পয়েন্ট নেম যেটা, যেমন ভোডাফোনের পোর্টাল এন এমএমএস, পোর্টাল এন এমএমএস, আর যেটা জিওর সেটা হচ্ছে জিও নেট, দেখে নিতে লাগবে ওগুলো ঠিকঠাক আছে কিনা। ঠিক ঠিক, এই জিনিসগুলো দেখতে লাগবে। আর ডুয়াল 4G কিন্তু থাকতে লাগবে, নাহলে দুটো কাজ করবে। আচ্ছা, এক্ষেত্রে আরেকটা প্রশ্ন করবো আমরা সূর্যদা আপনাকে, সেটা হচ্ছে মনে করুন আমি একটা হ্যান্ডসেট কিনেছিলাম, যাতে যেটা প্রথম দিকের সেটগুলোর কথা বললেন, অ্যান্ড্রয়েড সেট, খুব ভালো সেট, দামি সেট, কিন্তু একটি হচ্ছে 4G কভারেজের জন্য, আর একটিতে মনে করুন 3G চলে। তো বিষয় হচ্ছে 4G যারা ব্যবহার করেন তারা তো 3G নেটটাও অ্যাভেল করতে পারেন, তো সেক্ষেত্রে মনে করুন কোনো এক প্রয়োজনে আমাকে কোনো একটা এরিয়াতে আমি গেলাম, সেখানে দেখা গেল যে 2G বা 3G নেটওয়ার্ক আছে, তাহলে সেই সিমের ডেটাকে অ্যাক্সেস করতে গেলে আমাকে কি করতে হবে? না, আপনার যেই সিমটাতে 4G চলে সেখানে যদি আপনি অল করে রাখেন, মানে 4G 3G 2G, আচ্ছা আচ্ছা, মানে LTE, হ্যাঁ 3G 2G অবলিক যেটাকে, সেটা যদি অ্যাক্টিভ করে রাখেন তাহলে আপনি 2G এরিয়াতে যদি যান 2G চলবে, 3G এরিয়াতে গেলে 3G চলবে, আর 4G তে 4G চলবে অটোমেটিক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই ডুয়াল 4G যেটা কথা বললেন সেই ডুয়াল 4G তে শুধু সিমের সুইচ ওভার করে দিলে মনে হয় কাজটা হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, না না তাও করতে লাগবে না, খালি আমাকে নেটওয়ার্ক যেটা আছে সেটা আমি কোন সিমে করব, 1 না 2, সেটা করে দিলে ব্যাস হয়ে গেলো। আমি যদি চাই এখন আমি 1 নম্বর সিম থেকে করব, আমি কি করলাম নেটওয়ার্কটাকে 1 নম্বরে করে দিলাম। আচ্ছা আচ্ছা, তাহলে 1 নম্বর থেকে চলবে। আচ্ছা, আর 2 নম্বর থেকে করলে আমাকে 2 নম্বর করে দিতে লাগবে। আচ্ছা, কিন্তু আগেকার সেটগুলো থেকে সিমটাকে চেঞ্জ করে স্লট ওয়ানে আনতে হতো। আচ্ছা আচ্ছা, এখন সেটা করতে হবে, এখন সেটা করতে হবে না। আরেকটা অ্যাডভান্স ফিচার আমি রিসেন্টলি দেখেছি, আমি সেটটার নাম বলবো না তাতে তার প্রচার হবে, সেক্ষেত্রে হচ্ছে আমরা দেখেছি যে আমি হয়তো কল অপশনে, মানে কল অপশন বা কল চয়েসের ক্ষেত্রে আমি হয়তো সিম 1 রাখলাম, ডেটা অপশনে আমি হচ্ছে সিম 2 রাখলাম, এমনও হচ্ছে, অথবা দেখা গেল যে আমি ডেটা অপশনে হচ্ছে সিম 2 রেখেছি আর কল অপশনে রেখেছি, অথবা মনে করুন যে দুটোকে রেখেছি, আমি যখন নম্বরটা ডায়াল করছি আমি যে কালো, হ্যাঁ এই বিষয়টা যদি একটু অনেকে ক্লিয়ার করে বলেন আর কি, অনেকের ক্ষেত্রেই সমস্যা হয়। এটা সেটিংসের মধ্যে গিয়ে একদম উপরে কানেকশন সেটিংস থাকে, সেখানে ঢুকলে পরেই এই সমস্ত সেটিংসগুলো চলে আসবে। আচ্ছা আচ্ছা, সিমের মধ্যে ঢুকলে সিম সেটিংসে, সিম সেটিংসে গেলেই কিন্তু ওখানে অপশন চলে আসবে যে কল কোন সিম থেকে করা হবে। এক নাম্বার, এক নাম্বার থেকে যদি করে রাখি তাহলে সবসময় 1 নাম্বার সিম থেকে কিন্তু কলটা যাবে, 2 নাম্বার করে রাখলে 2 নাম্বার থেকে সবসময় যাবে, আর অলওয়েজ শো যদি করে রাখি তাহলে উপরে স্ক্রিনের মধ্যে চলে আসবে 1 নাম্বার 2 নাম্বার দুটো সিম, যেটা টিপবো সেটা থেকেই হবে। আমি আগের কোশ্চেনটাতে চলে যাচ্ছি, আপনি যেটা আগে যেটা বললেন যে প্রথম প্রশ্নটা, প্রথম কোশ্চেনটা, যদি সেটের মধ্যে ডিভাইস কেয়ার অপশন থাকে বা বুস্ট যদি অপশন থাকে, সেখানে ঢুকলে পরে আমি ফালতু যে ডেটাগুলো আছে, ক্যাশে ডাটা যেটাকে বলি, সেটাকে যদি আমি ক্লিয়ার করে দিই, কারণ অনেকে জানেন না দীর্ঘদিন ধরে ওটা জমা হতে হতে দেখা হলো 1 GB 2 GB 3 GB পর্যন্ত হয়ে গেছে, সেটাকে যদি ক্লিয়ার করে দিই সেটটা একদম হালকা হয়ে যাবে এবং হ্যাংও করবে না। আচ্ছা, এটা একটা ক্যাশে ক্লিয়ার করা। আর কিছু কিছু অ্যাপস আছে যেগুলো আমি কিন্তু মেমোরি কার্ডের মধ্যে কিন্তু নিয়ে যেতে পারি, সব না কোনো অপশন দিয়ে দিবে সেটিংসের মধ্যে ঢুকে, অ্যাপ্লিকেশন বা অ্যাপসের মধ্যে ঢুকলে পরে সেই অ্যাপসটার মধ্যে যদি আমি ঢুকি ওখানে অপশন দিয়ে দিবে যে মেমোরি কার্ডে ট্রান্সফার করা যাবে কিনা অ্যাপসটা, গেলে পরে সেটা মেমোরি কার্ডে নিলে জায়গা ফাঁকা হবে। আবার অনেক সময় ক্যামেরা সেটিংসের মধ্যে করা থাকে ফোন স্টোরেজ লোকেশন, তো তাহলে ফোন স্টোরেজের মধ্যে ওটা জমছে ইন্টারনাল স্টোরেজ, আমি যদি ওটা মেমোরি কার্ড করে রেখি তাহলে মেমোরি কার্ডে যাবে, ফোন স্টোরেজটা ফাঁকা থাকবে, এটা একটা। আরেকটা যেটা বললেন যে কন্ট্যাক্টগুলো, সেগুলো যদি আমি নতুন সেট নিই সেগুলো পাই না, সেটা হচ্ছে আমাকে পুরোনো সেটের মধ্যে কন্ট্যাক্টের মধ্যে অপশন আছে, অপশনের মধ্যে ঢুকলে পরে ওখানটায় ম্যানেজ কন্ট্যাক্ট বলে একটা অপশন পাওয়া যায়, আছে সেখানে ঢুকে আমি এক্সপোর্ট ইম্পোর্টের একটা জায়গা থাকে, আমি ইম্পোর্ট যদি করি এবার ওখানে লেখা আসবে ফ্রম 2, আমি ফ্রম কোথা থেকে নেব, ফোন বা সিম 1 বা সিম 2 সেটা সিলেক্ট করলাম, 2 তেই আমি কি করব গুগল অ্যাকাউন্ট যেটা আছে সেই গুগল অ্যাকাউন্টটা সিলেক্ট করব, জিমেল অ্যাকাউন্টটা। আচ্ছা আচ্ছা, তাহলে সেখানে কি হবে সিম 1 থেকে চলে আসবে গুগল অ্যাকাউন্টে,
সিম টু থেকেও নিয়ে আসবো, ফোন মেমোরি থেকেও নিয়ে আসবো, তাহলে সব গুগল অ্যাকাউন্টের মধ্যে, মানে জিমেইল অ্যাকাউন্টের মধ্যে জমা হয়ে গেল। এবার ওই জিমেইল অ্যাকাউন্ট পাসওয়ার্ড দিয়ে আমি নতুন সেটে যখন আমি ওপেন করব, লগ ইন করবো, এবং ওখানে সিঙ্কোনাইজিং একটা অপশন থেকে ম্যানেজ করেন, সিঙ্কোনাইজিং করলে পরে আগের সেটের সমস্ত যে কন্ট্যাক্টগুলো আছে সব কিন্তু এই সেটের মধ্যে চলে আসবে। অনেকে সিঙ্কোনাইজিং ব্যাপারটা জানেন না, বলে আমার তো জিমেইল আইডি ওই সেম এই সেটও, কিন্তু তাও আসছে না, কিন্তু সিঙ্কোনাইজিংটা অটোমেটিক করে রাখতে লাগবে। আচ্ছা আচ্ছা, না আসলে ফার্স্টে কিন্তু সিঙ্কোনাইজিংটা করে নিলে সমস্ত কন্ট্যাক্টগুলো চলে আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা ব্যাপার যেটা বলে নিই, এটা অবশ্যই বলুন। আরেকটা হচ্ছে স্যামসাং এর সেট বা অন্য কোনো কোম্পানির আছে কিনা আমি জানি, স্যামসাং এর ক্ষেত্রে আছে যে স্যামসাং যে অ্যাপস আছে তার মধ্যে একটা ডিভাইস বলে একটা অপশন আছে, আমি যদি পুরনো ওল্ড ডিভাইস থেকে নিউ ডিভাইসে সমস্ত গ্যালারি ফ্যালারি যা যা আছে সমস্ত কিন্তু নিউ ডিভাইসের মধ্যে অটোমেটিক নিয়ে আসতে পারি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা দেখেছি, যা যা আছে বেশ কিছু কয়েকটা সেটে আছে এই সিস্টেমটা। এক্ষেত্রে যদি আরেকটা বিষয় যেটা জিজ্ঞেস করবো, এই যে অপশনগুলো যেটা বললেন, এক তো কন্ট্যাক্টগুলোকে রিভাইভ করার একটা বিষয়, যে আমরা যখন কন্ট্যাক্টগুলো সেভ করব, এটা আমার সঙ্গে ব্যক্তিগতভাবে জীবনে ঘটেছে, আমি বলছি তাই, যে আমার একটা সেট ছিল, সেই সেটটা কলকাতায় থেকে বাড়ি ফেরার পথে সেটা চুরি হয়ে যায়, এবং স্বাভাবিকভাবে ফোন মেমোরিতে এবং তারপরে হচ্ছে আপনার হচ্ছে সিমে বেশ কিছু ছিল মেমোরিয়ে, সেই সমস্ত কন্ট্যাক্টগুলো, যেহেতু ফোনটা চুরি হয়ে গেল সমস্ত কন্ট্যাক্টগুলো চলে গেল। পরবর্তীতে আমি যখন নতুন সেট প্রয়োজনে তাগিদে কিনলাম, সেক্ষেত্রে কিন্তু আমি একটাকেও রিট্রিভ করতে পারিনি এই মুহূর্তে। ও তখন আমি বন্ধুদের বা মনে করেন যে আপনার মতো অনেকের আছে দু একজন যারা হয়তো অল্প স্বল্প অল্পবিস্ত জানেন, তাকে জিজ্ঞেস করলাম, তিনি বললেন যে যখন কন্ট্যাক্ট তুমি সেভ করছো, সিনক্রোনাইজ করে নেওয়া তো একটা বড় ব্যাপার বললেন সেটা, তার পাশাপাশি জিমেইল অ্যাকাউন্টে যদি আমরা কন্ট্যাক্টগুলোকে সেভ করি সেক্ষেত্রে কিন্তু অনেকটা সুবিধা হয়। আমি যে বললাম ম্যানেজ কন্ট্যাক্ট, সেখানে ঢুকলে পরে সিম ওয়ান সিম টু অল কন্ট্যাক্ট জিমেইল কোনটার মধ্যে আপনি সেভ করবেন সেটা কিন্তু অপশানটা চলে আসবে। আমি যদি জিমেইল অ্যাকাউন্টটা যদি ক্লিক করে রাখি, তাহলে যা আমি পরবর্তীতে কন্ট্যাক্টগুলো সেভ করব সব ওই জিমেইল অ্যাকাউন্টের মধ্যে সেভ থাকবে, আলাদাভাবে আর সিম ওয়ান থেকে নেওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, এক্ষেত্রে একটা বিষয় দেখেছি আমরা, যে আমি দুটো বা তিনটে সেট সেম জিমেইল দিয়ে হচ্ছে লগ ইন করে রেখেছি, প্রত্যেকটার মধ্যেই কিন্তু কন্ট্যাক্টগুলো থেকে যাচ্ছে, এটা একটা ব্যাপার। আমরা একটা কমেন্ট এসেছে, সেটা আমরা হচ্ছে একটু শুনে নেবো। সেটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, হচ্ছে ডিবাগিং সম্বন্ধে একটা বিষয় এসেছে, আমরা একটু সেটা দেখে নেওয়ার চেষ্টা করব। ইতিমধ্যেই হচ্ছে হাউ টু ইউজ ইউএসবি ডিবাগিং মোড টু অ্যাডিশনাল সেটিং, এই একটা হচ্ছে পার্থ দাস এটা বলছে, হাউ টু ইউজ ইউএসবি ডিবাগিং, এই বিষয়টা যদি একটু বলেন, ইউএসবি ডিবাগ করা। ইউএসবি ডিভাইড করাটা অতটা আমার জানা নেই। আচ্ছা আচ্ছা, এটা নিয়ে আমি অতটা খুঁটা মানে খুঁটিনি, আমি ঘাটাঘাটি করিনি। আচ্ছা, অ্যাডিশনাল সেটিং এর ক্ষেত্রে বলছে পার্থ দাস, ইউএসবি পোর্ট দিয়ে, ইউএসবি পোর্ট যে থাকে, ইউএসবি পোর্ট লাগালে আমি যে কোনো সেট থেকে হোক বা অন্য কোনো ডিভাইস থেকে হোক, আমি কিন্তু তথ্যগুলোকে আদান প্রদান কিন্তু করতে পারি, এবং সেখানে যখনই আমি ইউএসবি পোর্ট লাগাবো ওখানে মোবাইলের মধ্যে সেটিংসের মধ্যে কিন্তু ওই ইউএসবির অপশনটা চলে আসবে, সেখানে ঢুকে কিন্তু আমি এগুলো করতে পারি। কিন্তু উনি কি বলতে যাচ্ছেন ওই সম্বন্ধে আমার কিন্তু কোনো জ্ঞান নেই। এক্স্যাক্টলি, ও আচ্ছা সরি সরি আমি একটু ভুল বলেছি, সেটা হচ্ছে হাউ টু ইউজ ইউএসবি ডাবিং মোড টু অ্যাডিশনাল সেটিং, ইউএসবি ডাবিং এর কথাটা বলছে, না এটা আমার জানা নেই। আচ্ছা ঠিক আছে, আমরা পরবর্তীতে অবশ্যই এই পোর্শনটা হচ্ছে জানার চেষ্টা করব পরবর্তীতে। আমার শহর ইসলামপুর থেকে একটা গ্রুপ থেকে একটা আছে কমেন্ট এসে, মোবাইল বাবা আপনার কাছে প্রশ্ন, মোবাইলটা যদি হারিয়ে যায় তাহলে তার পাওয়ার কোনো উপায় আছে কিনা? মোবাইল হারিয়ে গেলে আমরা যেটা করে রাখি, আমি যেটা করে রাখি, সেটিংসের মধ্যে একটা অপশন থাকে যেখানে পাঁচটা নাম্বার সেভ করে রাখা যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যদি চুরি হয়ে যায় বা হারিয়ে যায় তাহলে পাঁচটা আলাদা আলাদা নাম্বার যেটা আমার বাড়িতে থাকে, আমার ওয়াইফের নাম্বার দিলাম, মার নাম্বার, বাবার নাম্বার, সেখানে যদি আমি চুরি হওয়ার পর যে সিমটাকে লাগাবে তার সিম যে নিয়েছে পেয়েছে তার সিমটা যখন ওখানে লাগাবে, অটোমেটিক ওই পাঁচটা মোবাইলের মধ্যে কিন্তু SMS চলে আসবে ওই নাম্বার থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা একটা করা যায়। আর দু নাম্বার আমরা থানাতে জিডি করে থাকি, কিন্তু বেশিরভাগই কোনো লাভ হয় না, কিন্তু যদি পুলিশ যদি চায় যে ট্র্যাক করে সেটাকে বের করতে পারবে তাহলে কিন্তু বের করতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ক্ষেত্রে আর একটা প্রশ্ন আমি বলছি, ইয়ে অনেক সময় হচ্ছে আমরা দেখি মোবাইলে একটা অপশন থাকে, সেটা হচ্ছে ফাইন্ড মাই ডিভাইস, মনে করুন ফোনটা, হ্যাঁ হ্যাঁ ওটার মধ্যেই আছে। আচ্ছা হ্যাঁ বলেন, ওটার মধ্যেই, ওটার মধ্যে ওই পাঁচটা নাম্বার, আচ্ছা আচ্ছা, দেওয়া যায়। আচ্ছা, যখনই ওই মোবাইলে হ্যান্ডসেটের মধ্যে যখন অন্য কোনো সিম ঢুকাবে ওই সিম নাম্বার থেকে পাঁচটা SMS চলে আসবে ওই পাঁচটা নাম্বারে। আচ্ছা আচ্ছা, তাহলে জানা যাবে যেটা কোন নাম্বারটা, সিমটার যে নাম্বার মোবাইল নাম্বার সেটা দেখে নিতে পারছি আমি, সেই অনুযায়ী আমি রিংব্যাক করে হচ্ছে এটা ট্রেস করতে পারি, ট্রেস করতে পারি। বলছি যে অনেক সময় গুগলের ক্ষেত্রে একটা অপশন থাকে, মনে করুন ঘরের মধ্যেই কোনো কারণে আপনার ফোন
হারিয়ে গেছে, পাওয়া যাচ্ছে না, হতেই পারে ঘরের মধ্যে আপনি হচ্ছে নিজের অজান্তে কোথাও রেখে দিয়েছেন, এটা একটা বিষয়, অথবা ফোনটা সুইচ অফ হয়ে গেছে, স্বাভাবিকভাবে আপনি রিং ব্যাক করে যে তুলবেন সেটার কোনো উপায় নেই। এক্ষেত্রে সূর্যোদয় যদি মানে সেটা খুঁজে পাওয়ার কোনো শর্টকাট অপশন বা কিছু যদি থাকে, এটা আপাতত আমার জানা নেই। আর না হলে ইয়েটা যেটা আছে কি বলে অ্যামাজন না কিসের একটা ডিভাইস আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, নামটা ভুলে যাচ্ছি, আচ্ছা আচ্ছা, যেটা ইয়ে স্পিক করে মানে কথা বলে, হ্যাঁ হ্যাঁ, সেটা থেকে হয়তো হতে পারে, আচ্ছা সেটা ওখানে যদি আমি সেটিংস করে রাখি, আমি নামটা ভুলে যাচ্ছি এই মুহূর্তে, আমার নামটা মনে পড়ছে না, সামথিং বক্স হয়তো এরকম করে কোনো একটা ডিভাইস রয়েছে, নামটা হচ্ছে গান ফানো হয় যে, হ্যাঁ কিন্ডল বক্স সম্ভবত যতদূর মনে হয়, যাই হোক সবাই জানে নামটা আমার এখন মনে পড়ছে না, আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক ঠিক আছে, এই সেই এটাতে চলে গেলাম। আচ্ছা নেক্সট হায়দার আলী একটা কমেন্ট করেছেন, মোবাইল সফটওয়্যার সফটওয়্যার করলে সব চলে যাবে, কিছু হবে না, তারপর তিনি কি লিখেছেন জানা আছে, পাওয়া যাবে না, ও আচ্ছা আচ্ছা, মোবাইল সফটওয়্যার করলে মানে উনি কি ফরম্যাটের কথা বলছেন, এই বিষয়টা যদি বলেন, উনি একজন কমেন্ট করেছেন তার প্রশ্নের উত্তরটা আমরা বলছি, যে মোবাইল সফটওয়্যার মনে হয় ফরম্যাট করলে সব চলে যাবে, কোনো কিছু পাওয়া যাবে না, এটা কি বলছেন? হ্যাঁ কোনো কিছু পাওয়া যাবে না এটা, আচ্ছা এটা ফরম্যাট করলে সমস্ত কন্ট্যাক্ট যা যা ছিল গ্যালারিতে মানে সেটটা যেমন নতুন অবস্থায় যেমন ছিল তেমন হয়ে যাবে। হ্যাঁ না ওই যে এক্ষেত্রে যে ফাইন্ড মাই ডিভাইস যে ব্যাপারটা আছে, সেক্ষেত্রে মনে করুন কেউ একটা সেট নিল, নেওয়ার পরে তার পাসওয়ার্ডও ব্রেক করে দিল, করে দিয়ে তার সমস্ত ডেটা উড়িয়ে দিল, তো সেক্ষেত্রে কি ওইটা যেটা আপনি বললেন যে ফাইন্ড মাই ডিভাইস অপশনের মাধ্যমে সেটা কি আর সেটটা পাওয়া যাবে? না থাকার সম্ভাবনাই বেশি। আচ্ছা আচ্ছা, মানে এটা একটা রিস্কি পয়েন্ট আর কি, একটা লুপহোল। আচ্ছা আচ্ছা, এবার দেখা যায় যে কেউ আর কি যে লক করে রাখেনি, হ্যাঁ হ্যাঁ, তো এবার যে পেয়েছে সে দেখা গেলো অতটা জ্ঞানও নেই তার, এবার সে যদি ওই সিম গুলো বের করে যদি আরেকটা সিম নিজের সিম ঢুকায় তখন সেই ক্ষেত্রে ফরম্যাট করে দিয়ে নতুন করে সিম ফরম্যাট করলে কিন্তু পাওয়া যাবে না যত সম্ভব। আচ্ছা আচ্ছা, এমনি থেকে ফরম্যাট করলে সেটটা নতুন অবস্থায় চলে আসে, আচ্ছা আচ্ছা, সুতরাং ওই পাঁচটা নাম্বার নাও থাকতে পারে। আমরা পরবর্তীতে চলে আসছি, হ্যাঁ দর্শকদের অবশ্যই কমেন্ট করতে বলবো, আমরা তো বেশ কয়েকটা ইয়ে পেলাম, আমাদের ডেডিকেটেড নাম্বারটাও আছে, সেই নাম্বারটা একবার আপনাদের বলে দিই, 9851051239, এই নাম্বারে ফোন করতে পারেন, ইতিমধ্যেই আমরা দু তিনটে কলও পেয়েছি। নেক্সট যে কোশ্চেনটা করবো দাদা সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আপনার কথা রেস ধরেই আসছি যে আজকালকার দিনে যে সেটগুলো আসছে বেসিক্যালি যারা লং টার্ম কাজ করেন, মনে করুন আমাদের মিডিয়া সেক্টরে বলুন বা ওয়ার্ক ফ্রম হোম বলুন, তাদের ক্ষেত্রে কিন্তু যে সফটওয়্যার যেমন স্ট্রং দরকার, ক্যামেরা যেমন স্ট্রং দরকার, তার পাশাপাশি ব্যাটারি ব্যাকআপও দরকার। অনেক সময় দেখা যাচ্ছে যে 5000 বা 6000 মিলিঅ্যাম্পিয়ার আওয়ার এমএইচ এর ব্যাটারি লাগানো আছে, দেখা গেল কাজও কম করা হচ্ছে কিন্তু ব্যাটারি ব্যাকআপ সেভাবে পাচ্ছে না, এটা কি কারণে হয় বা এটার সমাধান কি? একটা কারণ যেটা আছে সেটা হয় অনেক সময় ডিভাইস কেয়ার যে অপশন আছে সেটিংসের, ওর মধ্যে যদি ঢোকা যায় তাহলে ওখানটায় দেখবেন যে কিছু অ্যাপস আছে ব্যাটারি ড্রেন হয়ে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, রেড কালার হয়ে থাকে, সেটাকে যদি আমি স্লিপিং মোডে যদি পাঠিয়ে দিই তাহলে কিন্তু আবার ব্যাটারি ব্যাকআপটা ঠিক থাকবে। আচ্ছা আচ্ছা, কারণ ওটা দেখে নিতে লাগবে মাঝে মাঝে ডিভাইস কেয়ারে গিয়ে সেটিংসের মধ্যে যে কোনো কোনো অ্যাপস আমার ওই ব্যাটারি ড্রেন আউট ড্রেন হচ্ছে কিনা, ওটা যদি হয় তাহলে সেটাকে স্লিপিং মোডে পাঠিয়ে দিতে লাগবে, আর যদি ওটা থেকে যায় যতক্ষণ ধরে থাকবে ব্যাটারি ব্যাকআপ কিন্তু কমতে থাকবে। আচ্ছা আচ্ছা, এটা একটা হয়। আমরা অনেক সময় দেখি যে অনেক অ্যাপ খুলেছি আর কি, সেই অ্যাপটাতে কাজকর্ম করেছি এবং সঙ্গে সঙ্গে আপনি যেটা আছে আমরা মোবাইলটা দেখালেই বুঝতে পারবো যে আমরা তো এটা এই সাধারণত এই এই বাটনতে ব্যাক করি, এটাতে না করে সোজাসুজি হচ্ছে একদম যেটা একদম ক্লোজ বাটন আছে সেই ক্লোজ বাটনে করে দিলাম, কিন্তু বিহাইন্ড দ্য স্ক্রিন দেখা যাচ্ছে বা বিহাইন্ড দ্য স্ক্রিনই বলবো, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি না, অনেক অ্যাপ কিন্তু দাদা রান করতে থাকে, তার জন্য কি ব্যাটারি ড্রেন হয়? ইয়েস, মানে আমাকে সবসময় যা যা আমি করব, এখন আমি মোবাইলটা নিয়ে বসলাম, আমি ফেসবুকে দেখছি, আবার ওখান থেকে মাঝখানে সুইচটা মেনু সুইচটা টিপে আমি বেরিয়ে গেলাম, আবার হোয়াটসঅ্যাপের মধ্যে ঢুকলাম, আবার গুগল ক্রোমে ঢুকলাম, এরকম যদি অনেক কটা যদি আমি পেজ অ্যাপস খুলে রাখি তাহলে ব্যাকগ্রাউন্ডে সেগুলো কিন্তু রানিং অবস্থাতে থাকে, তাহলে ব্যাটারি ব্যাকআপটা কিন্তু কমতে থাকবে কিন্তু, ঠিক আছে? তাহলে আমাকে সবসময় যখন আমি মোবাইলটা ইউজ করব না, ইউজ করার পর আমাকে কি করতে লাগবে, ওই বাঁ দিকে যেটা বক্স দেখালেন যেটা বাটনটা, ওটা ক্লিক করলে যতগুলো রানিং আছে সবগুলোকে ওখান থেকে ক্রস চিহ্ন টিপে দিয়ে আউট করে দেওয়া যায়, তাহলে কিন্তু আবার ব্যাটারি ব্যাকআপটা ঠিক থাকে। হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা দেখছি অনেক সময় দেখা গেল যে আমরা সময় আবার হ্যাংও হয়ে যায় সেই কারণে, আচ্ছা সেট কিন্তু হ্যাংও হতে পারে। আচ্ছা আচ্ছা, অনেকগুলো অ্যাপ যদি রানিং অবস্থা থাকে ব্যাকগ্রাউন্ডে,
এটা অনেকটা ওই ল্যাপটপ আর ডেস্কটপের মধ্যে আমরা যদি অনেক সময় ডেস্কটপে অনেকগুলো আইকন বা অনেকগুলো ফাইল খুলে রাখি সেক্ষেত্রে কিন্তু হ্যাং হয়ে যায়, সেট স্লো হয়ে যায়, ডেস্কটপটা মিনিমাইজ করে রাখতে। হ্যাঁ, তো দাদা এক্ষেত্রে যেটা হচ্ছে একটা প্রশ্ন হচ্ছে যে অনেক সময় দেখি মোবাইল থেকে লাইভ করতে গেলে কোনো কাজ করতে গেলে মোবাইলটা হ্যাং মেরে যায়, কী কারণ লাইভ করতে গেলে? লাইভ করতে গেলে আমার আপাতত হয়নি এখনো। আচ্ছা, লাইভ করার সময় হ্যাং হওয়া, তখন তো আর কোনো উপায় নেই, তখন আবার সেটাকে অফ করতে লাগবে, অন করতে লাগবে, আবার লাইভে এসে বলতে হবে যে এই প্রবলেম হয়েছে, আবার আমরা শুরু করছি, তাছাড়া আর কোনো উপায় নেই। কারণ হ্যাং যদি করে যায় ততটা আর কাজই হচ্ছে না কোনো। হ্যাঁ হ্যাঁ, ততক্ষণ সময় চলে যাবে লাইভের, ততক্ষণ তো লাইভের সময় পার হয়ে যাবে, দর্শকরা ওখান থেকে সরে যাবে, যার জন্য সঙ্গে সঙ্গে যতটা সম্ভব হয় সেটাকে অফ করে অন করে আবার লাইভ এসে আগের যে কি কারণে এটা হলো সেটা বলে নিয়ে আবার লাইভ শুরু করা। ঠিক, আমরা এই লাইভ নিয়ে একটা প্রশ্ন করব আর কি। অনেক সময় বিভিন্ন এরিয়ায় আমরা যখন যাই, হয়তো আমরা 4G সিম ব্যবহার করছি বা মনে করুন যে 4G হ্যান্ডসেট এবং তার পাশাপাশি খুব স্ট্রং ক্যামেরা, এটা আমাদের কাছে, আমরা এই জন্যই বলি যে আমরা হচ্ছে নিউ স্টুডিও ইন্ডিয়া বিভিন্ন জায়গায় লাইভ হচ্ছে করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে অনেক সময় হচ্ছে আমরা লাইভ করছি কিন্তু পিকচার কোয়ালিটি ভালো থাকছে না বলে দর্শকরা কমেন্ট করছেন ক্যামেরা ভালো নয়, ক্যামেরা ঠিক নয়। যেহেতু সূর্যদাকে পেয়ে গেছি তাই প্রশ্নটা আমি অবতারণা করলাম যে সেক্ষেত্রে ছবিটা হচ্ছে ব্লার হয়ে যাচ্ছে, আমরা বুঝতে পারি অনেক সময় যে নেটওয়ার্ক সমস্যার কারণে বা পোর নেটওয়ার্কের কারণে এটা হচ্ছে, এটা আপনি যদি আপনার মুখ দিয়ে একটু দর্শকদের আমাদের বোঝান লাইভ করার ক্ষেত্রে। মানে লাইভের ক্ষেত্রে কি? হ্যাঁ, লাইভের ক্ষেত্রে, লাইভের ক্ষেত্রে এটা নেটওয়ার্কের স্ট্রং নেটওয়ার্ক থাকলে ভালো। আচ্ছা আচ্ছা, এখন এমন জায়গায় গেলাম যেখানে খারাপ নেটওয়ার্ক। আবার আরেকটা বিষয় আছে পিক্সেলের ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, এবার আপনি করছেন 720 পিক্সেলে, কিন্তু যে দেখছে সে দেখার সময় দেখছে যে 144 দেখছে। আচ্ছা আচ্ছা, সেই সময় উনি কিন্তু ভালো দেখতে পাবেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, পিক্সেলটাকে তখন বাড়াতে লাগবে। যেমন ইউটিউবের ক্ষেত্রে যখন ভিডিওটা চলছে উপরে ডান দিকে তিনটা ডট থাকে মেনু, ওটা যদি ক্লিক করি ওখানে চলে আসবে ভিডিও কোয়ালিটির পিক্সেল গুলো সব থাকবে 144। হ্যাঁ ঠিক আছে, হাই মিডিয়াম লো তিনটে কোয়ালিটি। হ্যাঁ, তিনটে কোয়ালিটি থেকে আমি মিডিয়াম দেখবো বা হাই দেখবো, যেটাতে দেখবো তাহলে কিন্তু পিকচার কোয়ালিটিটা ভালো দেখা যাবে। আচ্ছা আচ্ছা, এটা একটা। আরেকটা বিষয় হচ্ছে যে আরেকটা বিষয় যেটা আমরা বলি বলছি আর কি, আমরা অনেক সময় ব্যক্তিগতভাবে জীবনেও দেখেছি, মনে করুন আমি একটা কোম্পানির সিম ব্যবহার করছি, সেক্ষেত্রে তার নেটওয়ার্ক বা কানেক্টিভিটি সেখানে পোর, কিন্তু সেক্ষেত্রে আমরা দেখতে পাই যেটা সূর্যদা, যে অনেক সময় হচ্ছে সেই সেম মোবাইলে, মনে করুন সেম নেটওয়ার্ক, আমি একটা নামই বলে দিচ্ছি, মনে করুন জিও নেটওয়ার্ক, এখন 4G সব থেকে বেশি স্ট্রং বলে ওরা নিজেরা দাবি করছে, তো সেক্ষেত্রে আমরা লাইভ করতে করতে হঠাৎ করে আমরা দেখতে পাই ছবি ব্লার আসতে শুরু করলো। অনেকে সাজেস্ট করেন যে ওই মোবাইলে অন্য মোবাইল থেকে বা সেম নেটওয়ার্ক থেকে কল করো, তাহলে কানেক্টিভিটিটা চলে আসবে, বিশেষ করে ডেটা কানেক্টিভিটিটা, এটা আপনার কতটা জানা আছে? এটা আমি প্রথম থেকে দেখে আসছি, যখন থেকে মোবাইল ব্যবহার করতে শুরু করলাম, নেটওয়ার্কের ব্যাপারটা কিন্তু শুধু সিমের উপরও নির্ভর করে না। আচ্ছা আচ্ছা, হ্যান্ডসেটের উপরে নির্ভর করে। আচ্ছা, আমি সেম BSNL, আমার ফার্স্ট সিম ছিল, আমি বর্ডার এলাকায় গেছি, BSNL এর আছে অথচ অন্য অন্য মানে BSNL কিন্তু অন্য সেট, মোটোরোলা সেট বা অন্য কোনো সেট, তার মধ্যে কিন্তু নেটওয়ার্ক থাকছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, অথচ নোকিয়ার মধ্যে আমার নেটওয়ার্ক আছে। আচ্ছা আচ্ছা, কিন্তু দুটোই BSNL সিম। আচ্ছা আচ্ছা, আমার সিমটা যদি ওটার মধ্যে পড়েই থাকছে না, তো শুধু সিমের উপর ডিপেন্ড করে না, একটা সেটের উপরে ডিপেন্ড করে। আচ্ছা আচ্ছা, যাক এই প্রশ্ন। আচ্ছা, একটা কমেন্ট আছে, আমরা একটু কমেন্ট পড়ে নেই। আচ্ছা, সেটা হচ্ছে সুজয় মাহালাদার, গেমের জন্য কোন প্রসেসর ভালো হবে আর কোন কোন কোম্পানির মধ্যে র্যাম এক্সপিরিয়েন্স হয় একটু বলবেন মোবাইল বাবা বলছে, মানে গেমিং এর জন্য কোন কোন প্রসেসর ভালো, এটা একটা বলছে, অনেকেই মোবাইলে গেমিং করেন আর কি, তো যাই হোক কমেন্ট, একটা সুন্দর কমেন্ট এসেছে, আমরা একটু জেনে নেই। হ্যাঁ, গেমের ব্যাপারটা আমার অতটা জানে নেই, কারণ গেম আমার একদম পছন্দ হয় না। আমি ফার্স্টে সবাইকেই বলবো যে মোবাইলের মধ্যে গেম খেলতে না। আচ্ছা, মোবাইলের মধ্যে গেম খেললে মোবাইলটা 12টা বাজে। আচ্ছা আচ্ছা, ব্যাটারি তাড়াতাড়ি শেষ হবে, মোবাইলে কি মানে টাচ স্ক্রিন যেটা সেটাও তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে। আচ্ছা, তারপরে মানসিক চাপও পড়ে, ব্রেনে চাপ পড়ে, চোখে চাপ পড়ে। আমি ফার্স্টেই বলবো সবাইকে যে মোবাইলের মধ্যে গেম খেলতে না। আচ্ছা, সুতরাং আমি প্রথম থেকে কিন্তু এই গেমের বিপক্ষে। আচ্ছা, ওর জন্য আমার কোনো ইন্টারেস্ট নেই গেমের। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক, যাক মোবাইল বাবার গেমের প্রতি অ্যাফিনিটি আছে, এবং মোবাইল বাবা যখন বলছেন আমরাও দর্শকদের কিন্তু এটা বলবো যে মোবাইল গেমিং থেকে যতটা বিরত থাকা যায়, কারণ এর অনেক অ্যাডভার্স ইফেক্ট কিন্তু আছে। তার আপনারা জানেন একসময় একটি গেম দারুণভাবে হচ্ছে মোমো গেম, এটা নিয়ে তা সূর্যদার ইউটিউবে একটা হচ্ছে ভিডিও আছে, আমরা জানি, অনেকে হয়তো জানি যারা মোবাইল বাবাকে চিনি। যাই হোক, পরবর্তীতে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি
হ্যাঁ সুজয় মহালাদারের আরেকটা আছে যে মোবাইল বাবা 5G-র জন্য কোন প্রসেসরটা ভালো হবে, আমি কোনটা পারবো একটু, আচ্ছা আচ্ছা আমি কোনটা নেব বা পারবো, যাই হোক সেটা একটু ভালো 5G-র জন্য। 5G এখন কবে আসবে কোনো ঠিক নেই, আসবে তো ঠিকই, কিন্তু আমি বলবো যে যে কোনো মানে 4G যখন স্টার্ট হয়েছিল শুরুতে কিন্তু প্রত্যেকটা হ্যান্ডসেটের দাম কিন্তু খুব বেশি ছিল। আচ্ছা আচ্ছা, যত দিন গেছে তত কিন্তু দাম কিন্তু কমেছে। আমি এখন চাবো যে এখন 5G আসেনি এই অঞ্চলে, আসার আগের থেকে যে সমস্ত সেটগুলো বেরিয়েছে এখন সেগুলো কিন্তু প্রচন্ড কস্টলি। আমি বলবো যে আসুক আগে, তারপরে 5G নেটওয়ার্কটা লঞ্চ হোক তারপরে আস্তে ধীরে কেনা যাবে, তাহলে দামটা অনেকটা কমে যাবে তখন সেই সময়। কমেন্ট কিন্তু আসছে ধীরে ধীরে, আমরা কিন্তু সেই কমেন্টগুলো এক এক করে নেব। এবং আমরা আরেকবার বলে দিই, আমাদের স্টুডিওতে এই মুহূর্তে রয়েছেন মোবাইল বাবা, তার সঙ্গে আমরা আলাপচারিতায় রয়েছি বিভিন্ন সমস্যা নিয়ে। 9851051239 আমরা একটু ডেভিয়েট করে যাচ্ছি। আমাদের এক প্রতিনিধি বলা যেতে পারে, একজন শিক্ষক, তিনি হচ্ছেন কমেন্ট করেছেন টিচার ট্রান্সফারটা, এটা যেহেতু আপনি শিক্ষকতার সঙ্গে যুক্ত এবং এ বিষয়ে যথেষ্ট পারদর্শী, আপনি বিভিন্ন উৎস শ্রেয়ার পোর্টালও হয়েছে, এটা একটু বলে নেওয়ার চেষ্টা করি, ততক্ষণে কমেন্টস আসুক এবং আমরা হচ্ছে পরবর্তীতে মোবাইল বাবার আবার যে প্রশ্ন উত্তর সেটাতে ফিরে যাব। হ্যাঁ, এখন যেটা চলছে যে ট্রান্সফার, সেটা ইন্ট্রা ডিস্ট্রিক্টও হচ্ছে আবার ইন্টার ডিস্ট্রিক্টও হচ্ছে, উইদিন দ্য ডিস্ট্রিক্ট এবং ডিস্ট্রিক্টের বাইরে। কিন্তু মাস্ট যেটা সেটা হচ্ছে সেম সার্কেলে কিন্তু ট্রান্সফার হবে না, অ্যাপ্লাই করা যাবে না। আচ্ছা আচ্ছা, তো এরকম কারা কারা করতে পারবে, কারা কারা করতে পারবে না, তার ক্রাইটেরিয়া গাইডলাইন্সও দেওয়া আছে, কেউ চাইলে আমি তাকে দিতে পারি। প্রথম কাজটা হচ্ছে উৎসশ্রী পোর্টাল বা উৎসশ্রী লিখে গুগল ক্রোমে সার্চ করলে চলে আসবে পোর্টালটা, সেখানে ক্লিক করে ঢুকলে পরে সেখানটায় বিভিন্ন ক্রাইটেরিয়া দেওয়া আছে যে আপনি কী ধরনের ট্রান্সফার নিতে চান, মিউচুয়াল না সেলফ না কী ধরনের, সেটার মধ্যে ঢুকতে হবে। ঢুকে সেখানে ডিস্ট্রিক্ট, তারপর সার্কেল, কোন স্কুল নিচ্ছেন, আপনি হায়েস্ট 3টা স্কুল সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে, সেই 3টা স্কুলে আপনার পাশের মধ্যে আবার আপনি দেখে নিতে পারবেন যে সেই স্কুলে PTR-টা কি আছে, মানে পিপল টিচার রেশিও, সেখানে যদি নর্মাল থাকে আপনি পারবেন না, সেখানে যদি সারপ্লাস থাকে পারবেন না, একমাত্র ডেফিসিট যদি থাকে তাহলে সেই স্কুলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে আপনি কি কারণে, রিজনটা কি, সেটা আপনাকে দিতে লাগবে। সেই রিজনের আপনার দেখা গেলো যে চাকরি 5 বছর হয়নি, তাহলে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না, 5 বছরের ঊর্ধ্বে কিন্তু হতেই হবে। এবার বিভিন্ন গ্রাউন্ড আছে, যদি আপনার নিজের যদি শারীরিক অসুস্থতা থাকে তাহলে আপনি করতে পারবেন, আপনি যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হন তাহলে পারবেন, আপনার যদি ডিস্টেন্স যদি 25 কিলোমিটারের বেশি হয় তাহলে আপনি পারবেন। পরিবারের বলতে কিন্তু হাজবেন্ড বা ওয়াইফ, সন অথবা ডটার, এর মধ্যে যদি কারো অসুস্থতা থাকে, সেই অসুস্থতাটা যে কোনো ধরনের হলে হবে না, ওই গাইডলাইনে দেওয়া আছে যে এই এই কারণগুলো যদি থাকে অসুস্থতার তাহলে আপনি কিন্তু নিতে পারেন। আর চাইল্ড এজ যেটা, সেটা কিন্তু বিলো 10 অথবা 12 মনে হয় আছে, এর নিচে কিন্তু হতে লাগবে, তাহলেই আপনি হচ্ছে চাইল্ড মানে ওটাকে একটা গ্রাউন্ড দেখিয়ে ট্রান্সফার নিতে, কিন্তু চাকরি কিন্তু 5 বছরের ঊর্ধ্বে হতে হবে। আচ্ছা আচ্ছা, কোনোটাই কিন্তু 5 বছরের নিচের জন্য অ্যাপ্লাই করা যাবে না। আচ্ছা 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 আচ্ছা, এটা একটা বিষয়। যাই হোক, আমরা অ্যাপ্লাই করার আগে কিন্তু আপনার এমপ্লয় কোড, যেটা আপনি পে স্লিপ যেটা আছে যে কোনো মাসের, ওখানে আপনি এমপ্লয় কোডটা পেয়ে যাবেন, এমপ্লয় কোডটা লাগবে আর প্যান নাম্বার লাগবে, এই দুটো দিয়ে কিন্তু লগইন করতে হবে, লগইন আইডি আর পাসওয়ার্ড। হ্যাঁ, আচ্ছা, এবার মুশকিলটা হচ্ছে, যেটা সমস্যার সৃষ্টি হয়েছে, যে অনেকেরই IOSMS যেটা আমরা করেছিলাম, IOSMS এ আমাদের সমস্ত বায়োডাটা আছে, সেখানে যদি প্রথমে আমরা মোবাইল নাম্বার আর ইমেল আইডি দিয়ে থাকি তাহলে ঠিক আছে, অনেকে কিন্তু দেয়নি এবং তারা জানেও না যে ওখানে দিয়েছিলাম কি দেইনি। কিন্তু এবার অ্যাপ্লাই করার সময় দেখা যাচ্ছে যে ওই ইমেল আইডিটা নেই, ওখানে রেড কালারের লেখা দেখিয়ে দিচ্ছে যে আপনার ইমেল আইডিটি আমাদের উৎসশ্রী বা IOSMS পোর্টালের মধ্যে এন্ট্রি করা নেই, কন্ট্যাক্ট টু SI। ও, তাহলে SI এর মাধ্যমে গিয়ে তাকে ওই দুটোকে তাকে আবার IOSMS এর ওটা ওই আগের যে কপিটা আছে সেটা জেরক্স করে সেখানটা ইমেল আইডিটা দিয়ে একটা সাদা কাগজে অ্যাপ্লিকেশন লিখে SI অফিসে জমা দিতে লাগবে, তারপর ওখান থেকে IOSMS এ যখন আপলোড করবে, যখন আপডেট হয়ে গেলে 24 ঘন্টা হায়েস্ট লাগে আপডেট হতে, আপডেট হলে কিন্তু এটা আবার উৎসস্থিতে কাজ করতে, কারণ OTP আসবে। আচ্ছা আচ্ছা, হয় ইমেল আইডিতে আসবে না হলে মোবাইল নাম্বারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, OTP আসলে OTP দিলে তারপরে এই অ্যাপ্লাইগুলো করার পর সাবমিট করে দিলে, ফাইনাল সাবমিট মানে ফাইনালাইজেশন করে দিলে কিন্তু আর কিন্তু পরবর্তীতে আর কোনো কিছু ঠিক করা যাবে না, একবার ফাইনালাইজ করেছে। তার নিচে ফাইনালাইজ করার পর তার নিচে ডাউনলোড অপশন বলে একটা
থাকে অপশন আছে, সেখানে ডাউনলোড করলে আপনার যে যা অ্যাপ্লাই করলেন ওই ফর্মটা কিন্তু প্রিন্ট আউট বের করে নিতে পারবেন। আচ্ছা বলছি এক্ষেত্রে দাদা আরেকটা, মানে এটা আরেক বেশি দীর্ঘায়িত করবো না, একটা বিষয় বলছি, উৎসস্থিতে যে ট্রান্সফার প্রসেসটা চালু হয়েছে তাতে কি কোনো ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে? হ্যাঁ, আমি যদি রিজনটা যদি আমার নিজের বা আমার পরিবারে কারো যদি শারীরিক অসুস্থতার কারণ যদি দেখায় তাহলে তার একটা রিলেটেড ডকুমেন্টস লাগবে, সে প্রেসক্রিপশন হোক মেডিকেল কোনো রিপোর্ট হোক সেটা লাগবে, আর ডিস্টেন্স সার্টিফিকেট, মানে ডিস্টেন্স ওখানে বলেনি যে সার্টিফিকেট, একটা ডকুমেন্ট লাগবে রিলেটেড ডকুমেন্ট। আচ্ছা আচ্ছা, আমি জানি যে ডিস্টেন্স সার্টিফিকেট দেওয়ার জন্য এসডিও অফিস বা বিডিও অফিসে এরকম আছেন কেউ যিনি দিয়ে থাকেন, কিন্তু বেশিরভাগই দেখা যাচ্ছে সবাই গুগল ম্যাপ থেকে স্ক্রিনশট নিয়ে, গুগল ম্যাপটা বাড়ি থেকে কতটা দূরে আমার স্কুল সেটার স্ক্রিনশটটা নিয়ে ডিস্টেন্সের সেটাই আপলোড করে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, অন্য সেটাতে হবে কি হবে না ওটা আমার জানা নেই, এটা কর্তৃপক্ষ, কিন্তু ওখানে কিন্তু অপশনে লেখা নেই যে ডিস্টেন্স সার্টিফিকেট দিতে হবে। আচ্ছা আচ্ছা, ডিস্টেন্স যখন অ্যাপ্লাই করার সময় ওখানে আছে ডিস্টেন্স রিলেটেড ডকুমেন্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা আছে, সেটা আচ্ছা, সেক্ষেত্রে এসআই কি ডিস্টেন্স সার্টিফিকেটটা দিতে পারেন না, কারণ তিনি তো জানেন? মনে হয় না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কারণ আমি যতদূর জানি কিছু সার্কেল কিন্তু অলরেডি যারা যারা অ্যাপ্লাই করে দিয়েছে অনলাইনে তাদেরটা কিন্তু এসআই অফিস থেকে ডিআই অফিসকে কিন্তু ফরওয়ার্ড করে দিয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়াল নিয়ম যেটা আমার জানা আছে যে ওই যে প্রিন্ট আউট কপি যেটা ফর্মের ওটা ওখানে ফাঁকা ঘর আছে সেগুলো ফিল আপ করতে লাগবে, ওই যে স্কুলে যাচ্ছে সেই স্কুলের টিচার রেশিও, টিচার পিপল রেশিও যেটা সেটা বসাতে লাগবে, এবং হেড টিচার বা টিআইসিকে দিয়ে এনওসি ওখানটা করাতে লাগবে সিলসই, তারপরে তার সাথে রিলেটেড ডকুমেন্টসগুলোর জেরক্স কপি ওর সাথে পাঞ্চ করে দিয়ে এসআই অফিসে জমা দেওয়া। আচ্ছা আচ্ছা, অনলাইন করার পর নাহলে এসআই, নাহলে এসআই স্যার কীভাবে বুঝবেন যে কার ডকুমেন্টস কী আছে না আছে, তিনি কীভাবে ফরওয়ার্ড করবেন? হ্যাঁ, সেটা একটা ব্যাপার, এমনি আন্দাজে তো ফরওয়ার্ড করলে তো হবে না। গুগল ম্যাপ দেখা গেলো যে আমি বসে আছি যে বাড়ি আমার দেখা গেলো নিউ টাউনে, কিন্তু আমি দেখা গেলাম গুগল ম্যাপে আমি করলাম মিলনপল্লী থেকে বা কলেজ মোড়ে, ওখানে বসে আমি গুগল ম্যাপটা করলাম, এবার ওটাকে জুম আউট করে দিলাম, আচ্ছা আচ্ছা ছোট হয়ে গেল, এবার ওটাতে ইসলামপুরি দেখাবে, সুতরাং কিভাবে বুঝে যাবে যে ও অ্যাকুরেট ডিস্টেন্সটা দিয়েছে? আচ্ছা আচ্ছা, কমেন্ট আছে, আচ্ছা নেক্সট একটা কমেন্ট আছে, আমরা মোবাইল ব্যাংকিং কতটা সিকিওর, যেমন হচ্ছে আজকালকার দিনে তো দেখছেন যে গুগল পে ফোনপে পেটিএম এসব ব্যবহার করা হচ্ছে, তো এই একটা বিষয় রয়েছে ব্যাংকিং এর, আর একটা মোবাইল ব্যাংকিং আছে সেটা আমি পরে আসি, প্রথমত এই যে অ্যাপ বেস যেগুলো রয়েছে লাইক গুগল পে ফোনপে পেটিএম এই সমস্তগুলো কতটা সিকিওর? আপাতত তো আমি সেরকম শুনিনি, হ্যাঁ, কিন্তু আমি কিন্তু এই সমস্ত গুগল পে বা পেটিএম বা অন্য কোনো অ্যাপস কিন্তু আমি ইউজ করি না, আমি আমার শুধু ব্যাংকের যেটা অ্যাপস আছে সেটাই আমি ইউজ করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেমন এসবিআই ইউনো অ্যাপ এটাই আমি ইউজ করি। আচ্ছা আচ্ছা, আমি কোনো গুগল পে বা অন্য ফোনপে বা পেটিএম এগুলো কিন্তু আমি ইউজ করি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু আমি শুনেছি যে কিন্তু এটা রিস্ক আছে, কারো কারো ক্ষেত্রে কিন্তু হয়েছে এরকম, টাকা কেটে যাচ্ছে, টাকা কেটে যাচ্ছে, ইসলামপুরেই হয়েছে। আচ্ছা আচ্ছা, ইসলামপুরে আমার এক বন্ধুর, মানে ওটা অন্য মাধ্যম হয়েছে, হঠাৎ করে দেখছে যে দশ হাজার নেই কোথা থেকে, রায়গঞ্জ এটিএম থেকে। আচ্ছা আচ্ছা, তো রায়গঞ্জের এটিএম থেকে কিভাবে হয়? তো ব্যাংকেও গিয়েছিল, অ্যাপ্লিকেশন জমা দিয়েছে, তারপর ঢুকিয়েছে কিনা টাকা আমি জানি, আমার জানা নেই, এই কিছুদিন আগেকার ঘটনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিভাবে হয়? ওর কাছে এটিএম কার্ডটা ওর পকেটে আছে, ও ইসলামপুরে আছে, হ্যাঁ, রায়গঞ্জ এটিএম থেকে কিভাবে টাকা তুললো? হ্যাঁ, এটা নিশ্চয়ই একটা প্রশ্ন, বড় প্রশ্ন, বড় প্রশ্ন। হ্যাঁ, এরকম একজনের না, দু তিনজনের হয়েছে ইসলামপুরে। আচ্ছা আচ্ছা, এই এক মাসও হয়নি। আচ্ছা আচ্ছা, ওরা এসবিআই তে গিয়েছিল ইসলামপুর ব্রাঞ্চে, অ্যাপ্লিকেশন জমা দিচ্ছে, দেখবে এখনো কি হয়েছে আমার জানা, কোনো সদুত্তর পাওয়া যায়নি। যাই হোক, এক্ষেত্রে আছে সূর্যোদয় আছে তেমন বড় কোনো হচ্ছে মন্তব্য করতে চাননি, তবে ব্যাপার হচ্ছে যে আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি ফোনপে গুগল পে নিঃসন্দেহে আপনারা ব্যবহার করুন, কারণ ব্যাপার হচ্ছে অবশ্যই সেগুলো কোনো ব্র্যান্ডেড না ব্র্যান্ডেড কোম্পানির, সেক্ষেত্রে কিন্তু একটা বিষয় রয়েছে যে সেক্ষেত্রে আপনার সেফটি অ্যান্ড সিকিউরিটি, বিশেষ করে যে পাসওয়ার্ড ফিঙ্গারপ্রিন্ট বা যে সেফটি মেজার্সগুলো আপনার ফোনের মধ্যে থাকে যেগুলো দিয়ে আপনি আপনার ফোনটাকে প্রোটেক্ট করতে পারেন যাতে সেটা হ্যাক না হয়, হ্যাঁ, পিন নাম্বার, পিন দেওয়া, এই পিন দিয়ে সেটাকে সিকিউর করে রাখা, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বা আপনার প্যাটার্ন দিয়ে সিকিউর করে রাখলে পরে হয়তো সেই অ্যাপটাকে যদি সিকিউর করে রাখেন সেটাতে হচ্ছে কিন্তু অনেক সুবিধা। আচ্ছা নেক্সট হচ্ছে একটা অপশন ইয়ে আছে, আমরা সেটা একটু জানবো যে হাউ টু ইনস্টল অ্যাপস অন অ্যাপল ফোন, এই একটা বড় কোশ্চেন সম্ভবত যিনি করেছেন জনৈক তুষারবাবু লিখেছেন, হয়তো তার অ্যাপেল ফোন কিনেছেন তিনি, কি বলবেন? আমি অ্যাপেল ফোন হাতেই নিইনি। আচ্ছা আচ্ছা, তো ঘাটাঘাটি তো দূরের কথা। আচ্ছা আচ্ছা আচ্ছা,
অ্যাপেল ফোন আমি হাতে নিইনি, আগে হাতে নিই, দেখবো সবকিছু, তারপরে আমি সেটা সম্বন্ধে বলতে পারবো। আমি আগেই বলেছি আমি যেটা জানি সেটা আমি বলতে পারবো, যেটা আমি পারবো না সেটা আমি কখনো বলবো। ঠিক, এক্ষেত্রে আমি যেটা বলবো প্রথম কথা যে অ্যাপেল ফোন নিঃসন্দেহে একটা ভালো এবং গুড ফিচার্ড ফোন, সেক্ষেত্রে কিন্তু যে প্রশ্নের উত্তরটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে জানি যে অ্যাপেল ফোনের অনেক হচ্ছে পজিটিভ পয়েন্ট রয়েছে, তার পাশাপাশি কিছু নেগেটিভ অ্যাসপেক্টসে কিন্তু দেখা যাচ্ছে। যেমন আমরা হচ্ছে যে মনে করুন অ্যান্ড্রয়েড ফোনগুলোতে গুগল প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপ ডাউনলোড করতে পারি, বিশেষ করে যেগুলো গুগল থাকে, হ্যাঁ। কিন্তু বিষয় হচ্ছে অ্যাপেল ফোনের ক্ষেত্রে একটা বিষয় রয়েছে, সেটা আমি অবশ্যই বলবো যে সেক্ষেত্রে কিন্তু যে অ্যাপেল স্টোর অর্থাৎ যেটা হচ্ছে প্লে স্টোর রয়েছে ওদের, সেখানে যেই অ্যাপটাই আপনি নেবেন তার জন্য তাকে হচ্ছে লগ ইন করার থেকে টাকা দেয়া, এই বিষয়টাও কিন্তু টাকা খরচ করা, অর্থাৎ গাটের করি খরচ করে অ্যাপ নেওয়ার ব্যাপারটা কিন্তু রয়েছে। যাই হোক, সেক্ষেত্রে সেট কিন্তু হারিয়ে গেলে কিন্তু যে পাবে সে কিন্তু ইউজ করতে পারে না। হ্যাঁ, এটা একটা ব্যাপার, সিকিউরিটির ব্যাপার আছে। হ্যাঁ, এক্ষেত্রে আরেকটা বিষয়, খুব সাম্প্রতিককালে আমার এক বন্ধু পড়তেন, তার হচ্ছে অ্যাপেল সে হ্যান্ডসেট ব্যবহার করতো, সেক্ষেত্রে আর একটা প্রবলেমও আমি বলছি, যদি একটা ব্যাপার হচ্ছে ওই ফোন কেউ পেলে তার সেফটি সিকিউরিটি মেজার্সগুলো এত বেশি যে সেটাকে সে ক্র্যাক করে ফোনটাকে ফরম্যাট করে নতুন করে ইউজ করতে পারবে না। এটা যেমন পজিটিভ দিক, তার পাশাপাশি আরেকটা নেগেটিভ দিকও রয়েছে, কোনো কারণে আপনি ফরম্যাট প্যাটার্ন বা পিন যদি ভুলে যান সেটা কিন্তু কারো পক্ষে ক্র্যাক করাটাও খুব কঠিন বা দুরূহ ব্যাপার। সেটা কিন্তু একমাত্র তার যে স্টোর রয়েছে অ্যাপল স্টোর, তাদের যে ব্র্যান্ডেড কোম্পানির স্টোর রয়েছে সেখানে পাঠিয়ে যদি কোনো সুরাহা করা যায়। যাই হোক, এই হচ্ছে বিষয়টা আছে। নেহার দাশগুপ্ত একটা হচ্ছে কোশ্চেন করেছেন, বলছি কোনো কোম্পানির অ্যাপ থেকে কাজ করি মোবাইলটা হ্যাং হতে থাকে, তার কারণটা কি? কোনো কোম্পানির অ্যাপ থেকে কাজ করছে, কোনো কোম্পানির অ্যাপ থেকে, অ্যাপ থেকে, হ্যাঁ হ্যাঁ, মোবাইলটা হ্যাং করছে। হ্যাং করার জন্য আমি তো বলেই দিলাম, ফার্স্ট আমি একটা জিনিস বলে রাখি যেটা সবার জন্যই আর কি, মোবাইলে যে কোনো প্রবলেম হোক ফার্স্ট কাজ হচ্ছে সেটটাকে অফ করে অন করা। আচ্ছা আচ্ছা, তাতে অনেক কিছু সমাধান হয়ে যায়, ঠিক আছে, সেটা হ্যাং হোক বা অন্য কোনো কারণ হোক, ফার্স্ট কাজ হচ্ছে সেটাকে অফ করে অন করা। তারপর যদি না হয় তখন আদার্স জিনিসগুলো দেখতে হবে। তো হ্যাং দুটো কারণ হতে পারে, একটা হচ্ছে ওই যে বললাম ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাপস চালু আছে সেটার জন্য হতে পারে, অথবা মেমোরি জ্যাম হতে পারে, ক্যাশে ডাটাগুলো সেগুলো ক্লিয়ার করে দিতে লাগবে, এই সমস্ত কারণের জন্য হতে পারে। আচ্ছা আচ্ছা, নেক্সট প্রশ্ন যেটা বলবো আমরা, বিশেষ করে লাইভ নেটওয়ার্কে যারা কাজ করার চেষ্টা করি, অনেক সময় দেখা যায় দীর্ঘক্ষণ লাইভ করার পরে আমরা দেখতে পাই ব্যাটারিটা ড্রেন হচ্ছে, সেট অনেক সময় হিট হয়ে যায়। দাদা, এটার মানে কি সমস্যা, কি কারণে সমস্যাটা, বা এটা সমাধান কি, চটজলদি সমাধান? প্রচুর হিট হয়ে গেছে এমনও দেখেছি আমি দু এক সময়। হ্যাঁ, সেটা তো অবশ্যই, ওটা একটা টাইম একটা ফিক্স করে রাখতে লাগবে যে এই টাইমের বেশি কিন্তু আমি লাইভ করব না, কারণ যতক্ষণ ধরে চলবে রানিং থাকছে, ব্যাটারিও রানিং থাকছে, সমস্ত কিছু রানিং থাকছে, যে কোনো একটা যদি আমি সিনেমা দেখতে থাকি যদি মোবাইলে, 3 ঘন্টা যদি সিনেমাটা হয়, আমি যদি কন্টিনিউ দেখি তাড়াতাড়ি ব্যাটারি শেষ হবে এবং সেটটাও গরম হবে, কারণ সেটের উপর চাপ পড়ছে তো, তাই রানিং আছে, সুতরাং গরম হবে। সুতরাং আমাকে কি করতে হবে, ব্রেক দিয়ে কিছুক্ষণ রেস্ট দিয়ে আবার দেখতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে অনেক সময় আমরা একটা দেখি যে হয়তো কাজের তাগিদে এটা করি যে ব্যাটারি সেট হয়তো প্রচণ্ড মানে সেট হিট হয়ে গেছে, ব্যাটারি ড্রেন আপ হয়ে গেছে, আমরা সেই সময় করলাম কি, মোবাইলের পেছনে হচ্ছে আপনার হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক লাগিয়ে দিলাম, যে চলো ব্যাটারি দিয়ে আমরা মনে করো সিনেমায় দেখছি, সেটটা প্রচণ্ড হিট হয়ে গেছে, ব্যাটারি ড্রেন আপ হয়ে গেছে, ব্যাটারি ব্যাক আপ দেওয়ার জন্য আমরা তাকে হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক লাগিয়ে দিয়ে চার্জ দিচ্ছি এবং সিনেমা দেখছি, কি বলবেন? এটা একদমই উচিত না, আমরা করে থাকি তাই, কিন্তু এটা একদম উচিত না। ব্যাটারি যখন তখন চার্জ দেওয়াটা ঠিক না, দেখা গেলো আমার 60% আছে আমি তাও চার্জে বসে দিলাম। আচ্ছা আচ্ছা, কিন্তু আমি যতদূর জানি এরকম করলে কিন্তু ব্যাটারির লংজেভিটিটা কিন্তু কমে যায়। আচ্ছা আচ্ছা, ব্যাটারি চার্জ কমে যখন 50%-এর কাছাকাছি যখন আসবে তখনই আমি চার্জে বসাবো। আচ্ছা, 50%-এ 15% হলে তারপরে তো সিগনাল দিয়ে দেয়, 15%-এ যখন আসবে ভাব তখন আমি চার্জে বসাবো। আচ্ছা, তার আগে না, আর সবসময় যদি আমি মোবাইলটাকে অফ করে দিয়ে চার্জে বসাই অথবা ফ্লাইট মোড অন করে দিয়ে চার্জে বসাই তাহলে তাড়াতাড়ি চার্জটা হয়। আচ্ছা আচ্ছা, এক্ষেত্রে দাদা একটা প্রশ্ন যেটা আমি করবো আর কি, এটা অনেক সময় কাজের তাগিদে আমরা এমন করি যে মোবাইলকে আমরা চার্জ দিচ্ছি, বিশেষ করে রাত্রিবেলা অনেক সময় আমরা করি কি যে ঠিক আছে আমার ব্রেন হচ্ছে মোবাইল হচ্ছে ড্রেন আউট হয়ে গেছে, ব্যাটারি ড্রেন আউট হয়ে গেছে, আমরা মোবাইলটাকে চার্জে দিয়ে সারা রাত্রি ঘুমালাম, মানে লং টার্ম প্রায় 8 ঘন্টা 10 ঘন্টা, এটা হচ্ছে একটা ব্যাপার, এই ক্ষেত্রে কি বলবেন? সেটাও ঠিক না, আমি যতদূর জানি এটা শোনা কথা আমার, হ্যাঁ, কয়েকজনের কাছ থেকে যে 100% কোনো দিনই করা উচিত না চার্জ। আচ্ছা, 99-98% করে দিয়ে ছেড়ে দিতে লাগবে। আচ্ছা, কিন্তু 15% আসবে যখন ভাব তখন চার্জে বসাতে লাগবে। আচ্ছা,
কোনো সময় চার্জে বসিয়ে চার্জ হয়ে গেল ফুল সাত আট ঘন্টা ধরে আছে, সেটা কিন্তু ঠিক না। আচ্ছা আচ্ছা, তাতে কিন্তু লংজেভিটি কমে যেতে পারে, ব্যাটারির লংজেভিটি কমে যেতে পারে। আবার আগে এর আগে দেখা যেত যে চার্জে বসানোর পর ওরকম সাত আট ঘন্টা রাখার পর কিন্তু বাস্ট হয়ে গেছে। হ্যাঁ এরকম ঘটনা, এরকম ঘটেছে, এরকম ঘটনা ঘটেছে, ব্যাটারি অনেক হিট আপ হয়ে গেছে, হিট আপ হয়ে গেছে, ঠিক দর্শকরা কিন্তু কমেন্ট করতে পারেন এবং তার সঙ্গে ফোন এনেও আমরা হচ্ছে প্রশ্ন নিচ্ছি 9851051239 8515 51239 কিন্তু আপনারা হচ্ছে করতে কল করে আমাদের ফোন এনে আসতে পারেন, কমেন্ট করেও আমাদের কিন্তু লাইভ যারা দেখছেন তারা কিন্তু জানতে পারেন। আমরা পরবর্তীতে মোবাইলের খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হচ্ছে আমরা কথা বলার চেষ্টা করব, বিশেষ করে সূর্যদাকে তো করবই এই কারণে যে সূর্যদা হচ্ছে মোবাইল বাবার পাশাপাশি শিক্ষকতার পাশাপাশি আরেকটা নেশা তার আছে, হয়তো অনেক দর্শক শ্রোতা জানেন না। তিনি কিন্তু মাঝে মাঝেই বিভিন্ন যে পর্যটনীয় ক্ষেত্র আছেন, স্থান আছেন, পাহাড় সমুদ্র নদী হ্যাঁ জঙ্গল সমুদ্র কিন্তু তার বিচরণ, তিনি কিন্তু মাঝে মাঝে ট্যুর করেন, তার ভিডিও শ্যুট করেন ইউটিউবে, তার একটা চ্যানেলও আছে সেখানে আপলোডও করেন। তো বিষয় হচ্ছে দাদা যে আজকালকার দিনে এটা একটা প্যাশনও বলা যেতে পারে যে মোবাইল যখন কিনবো সেক্ষেত্রে হচ্ছে ক্যামেরাটা আমার ভালো থাকবে, ব্যাটারি ব্যাকআপটা ভালো থাকবে, দর্শকদের উদ্দেশ্যে কী বলবেন? যদি মনে করুন আপনি মোবাইলই ভিডিও শ্যুটের বা ফটোশ্যুটের পুরো কাজটা সারতে চান, কী সাজেশান তাদের জন্য? অবশ্যই তার ব্যাটারি ব্যাকআপ ভালো থাকা চাই, র্যাম রম দুটোই ভালো থাকা চাই এবং ক্যামেরা কোয়ালিটিও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সে ফ্রন্ট ক্যামেরা হোক আর ব্যাক ক্যামেরা হোক ভালো কোয়ালিটি থাকতে লাগবে। আমি মানে ক্যামেরা বলতে মেগাপিক্সেলের কথাটা বলছেন? হ্যাঁ মেগাপিক্সেল। আচ্ছা, এখন তো অনেক বেশি বেশি মেগাপিক্সেল, 48 তার উপরেও আছে, 108 পর্যন্ত পৌঁছে গেছে, পৌঁছে গেছে, তো সেটা দেখে নিতে লাগবে। এবং অবশ্যই তার যে রিলেটেড যে ইউটিউবে যে ভিডিওগুলো যেগুলো থাকে সেগুলোকে একবার দেখে নেওয়া, যে ওই সেটটা কেমন হতে পারে পিকচার কোয়ালিটি ওটা দেখে নেওয়া যেতে পারে। আচ্ছা আচ্ছা, আপনি তো নিজেও ভিডিও শ্যুট করেন অনেক সময়, সেক্ষেত্রে নিশ্চয়ই DSLR বা অন্য কোনো ক্যামেরা দিয়েও হয়তো করতে পারেন, কিন্তু মোবাইলটা মনে হয় বেশিরভাগ ইউজ করেন, তো সেক্ষেত্রে কি আপনার হচ্ছে যে জুমিং লেন্স মোবাইলে অনেক সময় আমরা অনেককে দেখি মোবাইল ফটোগ্রাফি যারা করেন তারা জুমিং লেন্স ব্যবহার করেন, আপনি কি ব্যবহার করেন বা করলে সেটা কেমন? আমি সাধারণ আমার যে হ্যান্ডসেট আছে সেটা থেকেই আমি করি, যার জন্য পিকচার কোয়ালিটিটা কিন্তু অতটা ভালো আসে না, DSLR থেকে গেলে ভালো অবশ্যই হবে। আচ্ছা আচ্ছা, না সেক্ষেত্রে জুমিং লেন্স কি কার্যকরী? যারা প্রফেশনাল ইউটিউবার যারা, যাদের ওটা করেই চলে আর কি, তাদের সেটা আলাদা ব্যাপার। আচ্ছা আচ্ছা, আমি তো একটা পেশার মধ্যে আছি শিক্ষকতা, ওটা আমার মেন। আপনি প্যাশনে এটা করেন? ইয়েস। আচ্ছা আচ্ছা, যার জন্য আমার অতটা আমি মাথা ঘামাই না, ওই দামি দামি অত টাকা খরচ করে জিনিসপত্র কেনা ওগুলোর মধ্যে আমি যাই না, আমার মোবাইল থেকে যতটা পারি আমি করি। আচ্ছা, বলে রাখি যে আমার ইউটিউব চ্যানেল সম্পর্কে, আমার ইউটিউব চ্যানেল 2018 মানে আমি ফার্স্ট ভিডিও আপলোড করি আর কি, অনেকদিন আগে থেকে অ্যাকাউন্ট ছিল, তো মোবাইল বাবা আমার চ্যানেলের নাম, যদি ইউটিউবে সার্চ করবেন মোবাইল বাবা দেখবেন যে আমার পিকচার চলে আসবে, সেখানে ক্লিক করে ভিডিওগুলো সবাই দেখতে পারেন। তো আমার ফার্স্ট দু তিনটে ভিডিওর পর চতুর্থ ভিডিও যত সম্ভব মোমো গেমের উপরে, ওই একটা ভিডিওতে আমার 3 লাখের উপরে ভিউ হয়ে গেছে, মানে প্রচন্ড হারে ওটা কিন্তু ভাইরাল হয়েছে, ভাইরাল হয়েছে। আমার এক স্টুডেন্ট ও গজলডোবাতে গিয়েছিল ঘুরতে, ওখানে গিয়ে একটা দোকানের সামনে দেখে যে ভিড় কি ব্যাপার, ওখানে গিয়ে দেখেছে মোমো গেম দেখছে এবং আমার ভিডিওটাই। আচ্ছা 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 আচ্ছা, ওই আমার ভিডিওটাই দেখছে, মানে একটু পরপরই দেখাচ্ছে 1000 2000 3000 এরকম করে লাফে লাফিয়ে ওই একটা ভিডিওতে আমার চ্যানেল কিন্তু মনিটাইজও হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু এই আজ মানে মনিটাইজের ব্যাপারটা এটা ইউটিউবে প্রত্যেক বছর কিন্তু চেঞ্জ হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওদের রুলসগুলো পলিসিটা চেঞ্জ হয়, তো আমার জানা ছিল না যে 6 মাস একটা না যদি আমি একটা ভিডিও না দিই মনিটাইজেশন অফ হয়ে যায়, বন্ধ করে দেয়। আচ্ছা আচ্ছা, আমারটা অফ করে দিয়েছি, কারণ আমি কি আমি তো সেরকম ভাবে নেই, প্রফেশনাল না, যখন মুড হলো তখন দিলাম, পরপর কয়েকটা তারপর দিলাম না, এখন কিন্তু আমার মনিটাইজেশন অফ আছে, আমাকে আমার কিন্তু সাবস্ক্রাইবার 3000 প্রায় আছে। আচ্ছা আচ্ছা, আর ওয়াচ আওয়ার যেটা থাকে সেটা 4000 আওয়ার্স ওয়াচ যদি হয়ে থাকে এই চ্যানেলটা তাহলে মনিটাইজেশন হবে, আর মিনিমাম 1000 সাবস্ক্রাইবার, তা আমার সাবস্ক্রাইবার 3000 আছে অলমোস্ট, আর ওয়াচ আওয়ার যেটা প্রায় 8000 এর মতন আছে অলরেডি। হ্যাঁ 4000 জায়গায় 8000, মানে ডাবল আছে, কিন্তু তাও আমাকে আবার মনিটাইজেশন করার জন্য আবার 4000 করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ক্রাইটেরিয়া আছে, হ্যাঁ, 6 মাস যেহেতু দেইনি আবার আমাকে 4000 আওয়ার
ওয়াচ আওয়ার করে নিয়ে তারপরে মনিটাইজেশন। আচ্ছা হ্যাঁ, আমরা অবশ্যই হচ্ছে সূর্যদার কাছে একটা গুরুত্বপূর্ণ জানলাম, বর্তমানে অনেকেই ভাবেন যে ইউটিউব ব্যবহার করে বা ইউটিউবে ভিডিও আপলোড করে তারা হচ্ছে প্রফেশনাল হবেন এবং সেক্ষেত্রে কিছু অর্থ উপার্জন করবেন, কিন্তু সেক্ষেত্রে যেটা সূর্যদা বললেন যেহেতু তিনি নিজেও ইউটিউবার প্রফেশনাল না হলেও তিনি হচ্ছেন প্যাশনে কিন্তু ইউটিউব করেন, সেক্ষেত্রে কিন্তু ক্রাইটেরিয়াগুলো চেঞ্জ হয় এবং সত্যিই সেটা কিন্তু 4000 আওয়ার হচ্ছে ওয়াচ আওয়ার এবং হচ্ছে দর্শকদের যে ক্রাইটেরিয়াটা বললো সেটা কিন্তু যথেষ্ট অনেক বেশি। আরেকটা আমরা শেষ যেটা হচ্ছে বিষয় আমরা জানবো, একটি প্রশ্ন এসেছে আমাদের দর্শক শ্রোতার কাছে যে সেলফি ক্যামেরা অন হচ্ছে না কি করব, কোন সেট, সেটা যদি আমাদের দর্শকদের একটু জানাতেন ক্লিয়ারলি আমরা এত ভালো বলতে পারতাম কি সেট রয়েছে সেলফি ক্যামেরাটা অন হচ্ছে না, সেটা আমরা যদি জানতাম তাহলে ভালো হতো, সেটটা যদি জানা যেত আর কি, কোন সেট, অ্যান্ড্রয়েড তো সেট বটে, সেটের মানে কোন কোম্পানির সেট সেটা যদি জানতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা পেয়ে গেছি একটু ফোনে পেয়ে গেছি কোন সেট, সেটা হচ্ছে ওপো সেট, সম্ভবত সেটা হচ্ছে ব্লিঙ্ক আউট করে বের হয় এরকম, সেলফি ক্যামেরা অন হচ্ছে না, কিসের প্রবলেম থাকতে পারে সূর্যদা? এটা দুটো কারণে ঠিক হয়ে যেতে পারে, এক নাম্বার কারণ হচ্ছে ওই ক্যামেরা সেটিংসের মধ্যে গিয়ে দেখতে হবে ক্যামেরাটাই অন হচ্ছে না তো। হ্যাঁ, তাহলে একটা একটা জিনিস করা যায় যে মোবাইলের যে সেটিংস থাকে সেটিংসের মধ্যে অ্যাপস বা অ্যাপ্লিকেশন যে সেটিংস থাকে তার মধ্যে ঢুকলে পরে যেই সমস্ত অ্যাপসগুলো সব চলে আসে ওখানে ক্যামেরা অ্যাপস যেটা আছে তার মধ্যে ঢুকে স্টোরেজের মধ্যে ঢুকে আমি যদি অল ডাটা ক্লিয়ার করে দিই তারপরে আবার বাইরে বেরিয়ে আবার নতুন করে যদি ক্যামেরা ঢুকি অনেক সময় হয়ে যায়। আচ্ছা আচ্ছা, না হলে লাস্ট উপায় তো ফরম্যাট। আচ্ছা আচ্ছা, তার এটা কি হতে পারে যে ক্যামেরার যে মেমোরি প্রজেকশনটা আছে সেটা ফুল হয়ে গেছে হয়তো? আচ্ছা আচ্ছা, তাহলে আমাকে ফরম্যাট করেও যদি না হয় তাহলে ক্যামেরাতেই হার্ডওয়্যারে কোনো প্রবলেম হয়েছে। আচ্ছা বেশ, অনেকক্ষণ আমরা ছিলাম, আমরা কনক্লুড করব শেষ যে প্রশ্নটা দিয়ে করব, সেটা হচ্ছে যে ফটোগ্রাফি বা যারা হচ্ছে মোবাইল ফটোগ্রাফি করেন তাদের জন্য একটা প্রশ্ন দিয়ে আমরা শেষ করব, সেটা হচ্ছে যে ক্যামেরা যখন আমরা করি, অনেকে আমরা প্রফেশনাল নই সে ভিডিও শ্যুট করি বা মনে করুন যে স্টিল ফটো শ্যুট করছি ক্যামেরা দিয়ে, আমার হয়তো ভালো রেজলিউশনের ক্যামেরা আছে 48 অথবা হচ্ছে মনে করুন যে 108 এরকম আছে, আমার নিজেরই একটা সেট আছে যাতে আমরা আছে 108 রেজলিউশনের ক্যামেরা আছে, কিন্তু দাদা সেখানে অনেকগুলো অপশনস থাকে HDR থেকে শুরু করে আর অনেকগুলো অপশন থাকে, তারপরে হচ্ছে ক্যামেরার রেজলিউশন, কোন রেজলিউশনে ছবিটা আমরা শ্যুট করলে পরে সেই ছবির কোয়ালিটিটা খুব ভালো না হোক মোটামুটি হবে, দাদা একটু যদি আমাদের বলেন, এটা দর্শকদের আমারও জানার ইচ্ছে। খুব বেশি আমার এই ব্যাপারে জানা নেই, তবে ওই অপশনগুলো একটার পর দেখে যেতে হবে। আচ্ছা, যে কোনটাতে ভালো হচ্ছে, কোনটাতে ভালো, ট্রায়াল এন্ড এরর মেথড। হ্যাঁ, এবার যারা ফটোগ্রাফির যাদের নেশা, যারা ওটা নিয়ে প্যাশনে থাকে আর কি, তারা এটা ভালো বলতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কারণ আমার জানাশোনা দুই একজন আছে যে তারা এই ফটোগ্রাফি সম্বন্ধে ভালো নলেজ আছে, মাঝে মাঝে তাদের কাছ থেকে শুনেও আমি করি যে কোন অ্যাঙ্গেলে কি ধরলে পরে ফটোটা ভালো আসবে বা কোন অপশনে গেলে এরকম ফটো আসবে, সেটা মোটামুটি আমি জানি কিন্তু অতটা ভালো মতন আমি জানি না। শেষ, একদম শেষ প্রশ্ন, এরপরে আমরা আর প্রশ্ন বাড়াবো না, কারণ প্রায় আমরা দেখতে পাচ্ছি যে আধ ঘন্টা 45 মিনিটেরও বেশি সময় আমরা দাদাকে পেয়েছি স্টুডিওতে। শেষ প্রশ্ন হচ্ছে যে মোবাইল থেকে, যেমন আপনি বললেন যে মডার্ন টেকনোলজির যে মোবাইলগুলো আছে তাতে হচ্ছে অ্যান্টিভাইরাস লাগে না, কিন্তু অনেকে এখনও পুরনো বা একটু মান্ধাতার আমলের সেট ইউজ করেন, তো সেক্ষেত্রে হয়তো মোবাইলে মানে অ্যান্টিভাইরাস লাগানোর কথা ভাবছেন, কোন মানে মোবাইল থেকে ভাইরাস ক্লিন করার জন্য কোন সফটওয়্যারটা ভালো বা কী কী অ্যাপ আছে একটু যদি আমাদের দর্শক জানেন। তো অনেক পুরনো সেট, ওই তো থাকার কথাই না এখন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বহু বছর আগেকার না, তবুও মনে করুন সেই সফটওয়্যার সেটটা ব্যবহার করছে বা গুগল অ্যাপে যাবে, গুগল অ্যাপে গেলে পরে মানে গুগল প্লে স্টোর, গুগল প্লে স্টোরে গেলে অনেক এরকম আছে অ্যান্টিভাইরাস। আচ্ছা আচ্ছা, সেগুলো ইউজ করতে পারে অ্যান্টিভাইরাসগুলো। হ্যাঁ, এবং ওর মধ্যে রেটিংটা দেখে নেবে। আচ্ছা আচ্ছা, ওখানে রেটিং করা থাকে 4.8 5 এর মধ্যে থাকে, হাইয়েস্ট যেগুলো থাকে সেগুলো মানে গুগল প্লে প্রোটেক্টেড লেখা থাকবে এবং রেটিং করা থাকে, যেটা ভালো রেটিং সেটা ইউজ করুন। ঠিক, আমরা আজকের অনুষ্ঠানে অনেকক্ষণ ধরে দাদাকে পেয়েছি এবং মূল্যবান সময় দিয়ে এসে সূর্যদাকে আমরা তো অনেক অনেক কৃতজ্ঞতা জানাবোই, মোবাইলের অনেক টুকিটাকি আমরা বেশিরভাগটা জানলাম শিক্ষকতার কারণে, শিক্ষকতার উৎসস্থির ট্রান্সফারের বিষয়টা নিয়েও আমরা তার সঙ্গে কথা বললাম, তিনি হয়তো আরও বিস্তারিতভাবে জানাতে পারতেন যদি আমাদের সময় আর একটু বেশি হতো। সূর্যদা মাঝে মাঝে আমরা জানি সে হচ্ছে মাঝে মাঝে অনেক সময় গানও গায়, আমরা দেখি সেটা হচ্ছে যদিও তার একটা প্যাশনের মধ্যেই পড়ে, আমরা আজকে তাকে একটা ছোট্ট গান দিয়ে হচ্ছে আজকের অনুষ্ঠানটা শেষ করতে বলবো। মানে আর কিছু না হোক, সূর্যদা সম্বন্ধে আমরা যত জানি তিনি বাথরুম সিঙ্গার থেকে কিন্তু এখন স্টার মেকার বলা যেতে পারে কম বেশি, আমরা তো হচ্ছে তাকে সোশ্যাল মিডিয়াতে দেখি, আমরা সেই বিষয়টা তাকে জানার চেষ্টা করব। আরেকটা বিষয় যেটা সূর্যদা বললেন ফটোগ্রাফি সম্বন্ধে, আজকে আমাদের অনেকে কমেন্ট করেছেন যে ফটোগ্রাফি কী করে ভালো করে করা যায়, এই বিষয়ে কিন্তু আমরা
ফটোগ্রাফির এক্সপার্ট যারা আছে তার সঙ্গে সূর্যদার কথা রেস ধরেই বলছি। আমরা কিন্তু অবশ্যই সেই প্রফেশনাল ফটোগ্রাফার বলুন বা এই বিষয়ে যারা যাদের ন্যাক আছে তাদেরকে আমরা কিন্তু স্টুডিওতে ডাকবো। তার জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করুন, আমাদের ইউটিউব চ্যানেলও রয়েছে নিউ স্টুড ইন্ডিয়া ইসলামপুর, সেটাকে হচ্ছে লাইক এবং সাবস্ক্রাইব করুন। অথবা বিদেশের দর্শক যারা আমাদের দেখেন তারা কিন্তু, বিশেষ করে প্রবাসী বাঙালিরা তো আমাদের চ্যানেলকে দেখেনি, তিনি উত্তর দিনাজপুরের বাসিন্দা হন বা ভারতবর্ষের যে কোনো বাসিন্দা হন, বাংলা হিন্দি ভাষী হলে আমাদের চ্যানেলটা আপনারা দেখেনি, তারা কিন্তু নিউ স্টুড ইন্ডিয়া ডট নেট ডট ইনে সার্চ করলে কিন্তু আমাদের কিন্তু চ্যানেলটা হচ্ছে অনলাইনেও পেয়ে যাবেন। সূর্যদাকে অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমরা তার কাছ থেকে একটা গান আজকে শুনে আজকে কিন্তু শেষ করব। সূর্যদা একটা গান বলেছে, গান কিন্তু আমি পারি না, ওই বাড়িতে গুনগুন করে যেটা করি। ঠিক 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 আছে, একটা করছি রবীন্দ্রসঙ্গীত। নব আনন্দে জাগো আজি নব রবি কিরণে, শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে, নব আনন্দে জাগো আজি উৎসারিত নব জীবন নির্ঝর উচ্ছ্বাসিত আশা গীতি, উৎসারিত নব জীবন নির্ঝর উচ্ছ্বাসিত আশা গীতি, অমৃত পুষ্প গন্ধে ভরা আজি এই শান্তি পবনে, নব আনন্দে জাগো আজি নব রবি কিরণে, শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে, নব আনন্দে জাগো আজি। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, একটা শব্দ আমি একটু ভুল করেছিলাম, ঠিক আছে, মানে পুষ্প গন্ধে ভরা না বহে হবে। আচ্ছা আচ্ছা ঠিক, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ সূর্যদাকে। এবং তার পাশাপাশি আমরা আবার হচ্ছে নিউ স্টুড ইন্ডিয়ার পক্ষ থেকে হয়তো অনেক মানে জেনেও হলো না শেষ এই কথাটা রয়ে গেল, হয়তো মোবাইল সংক্রান্ত আরও অনেকের অনেক প্রশ্ন রয়েছে বা অনেকে হয়তো এমন ভাবছেন যে আজকের অনুষ্ঠানটা দেখতে পেলাম না, শেষে এসেছি অনেক প্রশ্ন উত্তর অজানা রয়ে গেছে। নিশ্চয়ই মোবাইল ভাগে আমরা আমাদের স্টুডিওতে আবার ডাকবো, এই কথা আপনাদের দিচ্ছি। পাশাপাশি এরকমের অভিনব উদ্যোগগুলো আমাদেরও ভালো লাগে, আপনাদেরও ভালো লাগে, কমেন্ট করে শেয়ার করে অবশ্যই আমাদের জানাবেন। এবং কেউ যদি এই ধরনের কোনো অনুষ্ঠানে আমাদেরকে এক্সক্লুসিভ অনুষ্ঠানে ইউনিক প্রোগ্রামে আমাদের সাথে জয়েন করতে চান, অবশ্যই আমাদের যে ডেডিকেটেড নাম্বার আছে সেই ডেডিকেটেড নাম্বারে ফোন করে অন্ততপক্ষে আপনারা জানতে, যাতে হোয়াটসঅ্যাপও রয়েছে, সেটা হচ্ছে 9851051239। আমাদের আরেকটি ডেডিকেটেড নাম্বার সেটি হচ্ছে 9932695290। আমরা আরেকবার বলছি 9932695290, হোয়াটসঅ্যাপ রয়েছে, সেখানে আপনারা কিন্তু আপনাদের কমেন্ট, বিশেষ করে কমেন্ট নয় সেক্ষেত্রে আপনার কন্ট্যাক্ট নাম্বার এবং ডিটেলসটা দিয়ে, এবং পারলে একটি ডেমো দিয়ে আমাদের যদি হোয়াটসঅ্যাপ করেন আপনারা কিন্তু আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করব। এবং সূর্যদাকে আরেকবার, এদিকে কিন্তু দুর্গাপূজা আসছে প্রায় শেষের দিকে, মানে সময় প্রায় শেষের দিকে, আর মাত্র হয়তো 59 দিন কি 58 দিন বাকি, অগ্রিম আমরা দুর্গোৎসবের প্রতি শুভেচ্ছা জানাচ্ছি এবং মোবাইল বাবার জয় হোক এই কথা বলে আজকে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।